চলে যাই, বাড়ি বদল করবে বৌদিমণি। তোমাদের ন্যাকামি বন্ধ না হলে
করতে হবে বই কি? সিঁথিতে সিঁদুর নেই, হাতে শাখা পলা নেই, পরনে শাড়ি নেই, অথচ তুমি এবারের বড় বৌমা, এতেই তোমার চরিত্রটা সবাই বুঝতে পারছে। তাই বলি কি, বাড়ি বদল না করে আগে নিজের চরিত্রটা বদল করো না বৌদি বলি। কি, যত বড় মুখ নয় তত বড় কথা? বেশ করেছে, এ তুই কি করলি বড় খোকা? বাপের বসে বুড়ো মানুষটার গায়ে তুই হাত তুললি? হ্যাঁ হ্যাঁ তুললাম তুললাম তুললাম। এই তোমার আর ভাই রাজকারাতে এরা মাথায় উঠে বসেছে। নেহাত বাবা মারা যাবার সময় আমি কথা দিয়েছিলাম যে বাড়ির পুরনো কাজের লোকগুলোকে আমি তাড়াবো না, তাই তাড়াচ্ছি না, না হলে কবেই তাড়িয়ে দিতাম। সত্যি তো, এই বুড়ো হাবড়া মানুষগুলোকে পুষে রেখে লাভ কি? তাড়িয়ে দেওয়াই উচিত। এই বুড়ো হাবড়া মানুষগুলোর মধ্যে আমিও পড়ি বৌমা, তাই যদি তাড়াতেই হয় তাহলে তোমার স্বামী দেবতাটি যেন আমাকে দিয়ে ওই তাড়ানোর কাজটা শুরু করে। কিন্নিমা, কি জানিস সনাতন, এ বাড়িতে বোধহয় আমার প্রয়োজনটা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে রে। তোর খদ্দা বাবু বলতেন, মেয়েদের চোখের জলে নাকি সংসারের অকল্যাণ হয়, তাই তিনি আমাকে কাঁদতে বারণ করতেন। কিন্তু এখন এখন আমি না চাইলেও আপনা আপনি চোখের জল বেরিয়ে আসে রে, আপনা আপনি চোখের জল বেরিয়ে আসে। আমার গায়ে হাত তুলেছে বলে আমি কিছু মনে করিনি বড় দাদাবাবু, কিন্তু কিন্তু গিন্নি মায়ের চোখের জল আমি সহ্য করতে পারি না, আমি একদম সহ্য করতে পারি না গো। দাঁড়াও, তোমার কাছ থেকে কোনো জ্ঞান শোনার ইচ্ছে আমার এতটুকু নেই, শুধু তুমি আমার একটা কথা শুনে রাখো। তোমার মেয়ে ছিলিকের বামন হয়ে চাঁদ ধরার ইচ্ছে হয়েছে, তাই আমার ভাইয়ের সঙ্গে মিশে এই বাড়ির ছোট বউ হতে চাইছে। পালন করো, পালন করো সনাতন, না হলে তোমার মেয়েকে আমি আজ্ঞা। তো তোমাদের আকাশে আছে বড় দাদাবাবু, মানুষ এখন কষ্ট করে পয়সা খরচা করে চাঁদে যেতে চাইছে, তা হাতের কাছে চাঁদ পেলে মানুষ তো ধরার চেষ্টা করবেই। তাই বলি কি, আকাশের ওই চাঁদটাকে বলুন মাটিতে নেমে এসে যেন বস্তির বাড়িতে গড়াগড়ি না খায়, গড়াগড়ি না খায়, গড়াগড়ি না খায়। শুনলে, শুনলে তুমি ওই জানোয়ারটার কথাটা? তুমি একবার শুনলে? শুনলাম সুনিতা শুনলাম। ওই সনাতনের পরিবারটাকে গ্রাম ছাড়া করতে না পারলে ওরা দেখছে আমার সম্মানে হাত দিয়ে দেবে। এই কি করবে সেটা ক্রমশ প্রকাশ্য। কেমন আছো বিপ্লব? আরে মাস্টার বসে আপনি? বেশ কয়েকদিন ধরে আসবো আসবো ভাবছিলাম, স্কুলে পরীক্ষা চলছিল তাই আসা হয়নি, তোমার সাথে আমার বিশেষ দরকার আছে। তা বলুন না, কি দরকার? তোমার বাবা রমাকান্ত দত্ত ছিলেন আমার বিশেষ বন্ধু। জানি তো, গ্রামে সবাই আপনাদের হরিয়র আত্মা বলে। ঠিক বলেছো বাবা, আর ঠিক সেই কারণে আমি এমন একটা গোপন কথা জানি যা তোমরা কেউ জানো না, এমনকি বৌদি মানে তোমার মা পর্যন্ত না। সে কি, কি এমন গোপন কথা যা আমরা কেউ জানি না? বলবো বলবো ওমা বলবো, আজকে বলার সময় এসেছেন তাই তো এলাম। বাবা বিপ্লব, তোমার ভাই ভূতত্ব বিয়ের সময় হলো, বিয়েটা দিচ্ছ কবে? কি ব্যাপার মাস্টারমশাই, আপনি হঠাৎ ভূতর বিয়ে নিয়ে কথা বলছেন? নিশ্চয় তার কোনো কারণ আছে, তোমার বাবা মারা যাওয়ার আগে এটা উইল করে সেটা আমার কাছে রাখে, আমাকে বলেছিল ভূতর বিয়ের সময় হলে আমি যেন সেই উইলের কথাটা তোমাদের বলি। কই, আমি তো কোনো উইলের কথা জানি না। বললাম তো এতদিন কেউ জানতো না, কিন্তু আজ আজ সবাই জানবে। কি লেখা আছে উইলে? তোমার বাবা জানতেন সম্পত্তি তোমাকে দিলে তুমি তোমার মা ভাই কাউকে দেখবে না, তাই উইলে তোমার নামটা নেই। হোয়াট? ইয়েস ইয়েস মাই সন ইয়েস। তাহলে প্রপার্টি? মারা যাবার আগে তোমার স্ত্রীকেও দেখে গেছেন, তাই উইলে তোমার স্ত্রীর নামটাও নেই। আমার ভাই মানে ভূত? সে তো সহজ সরল, তার উপর বাউন্ডুলে, তাই উইলে ভূতর নামটাও নেই। তাহলে বিশাল প্রপার্টি উনি কাকে দিয়ে গেছে? ওই ভূত যাকে বিয়ে করবে তাকে। মানে? মানে তোমার শ্বশুর মশাই সমস্ত সম্পত্তি উইল করে গেছেন এবারই ছোট ছেলের স্ত্রীর নামে, অর্থাৎ ভূত স্ত্রীর নামে, তাই ভূত যাকে বিয়ে করবে সেই হবে সমস্ত প্রপার্টির একমাত্র মালকিন। এসব আপনি কি বলছেন মাস্টারমশাই? ঠিকই বলছি বাবা বিপ্লব, আমি ঠিকই বলছি, এখনই ভূতকেই ঠিক করতে হবে, ও কাকে বিয়ে করবে, কাকে দেবে স্ত্রীর অধিকার, কাকে দেবে সম্পত্তির অধিকার, আর কাকে দেবে
সিঁদুরের অধিকার। কাজটা কিন্তু তুমি ঠিক করছো না, আমার দিদি জানতে পারলে কি করবে? মারবে নাকি? তোর দিদির দৌড়াতে ঠেলায় গ্রাম সুদুলাকে নাবিশ্বাস উঠেছে। দাঁড়া, ওই বিপ্লব বাবুকে বলে তোদের গ্রাম থেকে তালাবাই বলে রাখলাম। সামান্য কয়েকটা পেয়ারা চুরি করেছি বলে তুমি আমাদের গ্রাম থেকে তাড়াবে? গ্রাম থেকে তাড়াবো বললেই হলো, এই গ্রাম আমাদের গ্রাম। ডিসগাস্টিং ড্যাডি, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমি তখনই তোমাকে রিপিটেডলি বললাম, তুমি যাচ্ছ যাও, আমাকে নিয়ে যেও না, আমি আমেরিকাতেই থাকি। বাট ইউ ডোন্ট হিয়ার মি ড্যাডি, তুমি আমার কোনো কথাই শুনলে না। আরে তা আবার হয় নাকি রে, এতদিন তুই বিদেশে মানে ইউএসএ ছিলি ঠিকই, কিন্তু সঙ্গে আমিও ছিলাম, আর আজ আমি ইন্ডিয়াতে আসবো আর তোকে নিয়ে আসবো না, তা কখন হয়? তাই তো তোকে সাথে নিয়ে চলে এলাম। বলছিলাম আপনাকে আগে তো দেখিনি। না না, দেখবেন কি করে, আসলে আমার জন্ম হয়েছিল হরিদেবপুর গ্রামে, তারপর ক্লাস ফাইভ পর্যন্ত এখানে লেখাপড়ার পর বাবার সাথে চলে যাই কলকাতায়, তারপর সেখান থেকে চলে যাই বিদেশে মানে ইউএসএ। হঠাৎ গায়ে ফিরে এলেন, কোনো দরকার আছে বুঝি? না না, সেরকম কিছু নয়, আসলে একটা কাজে আমাকে ইন্ডিয়াতে আসতে হয়েছিল, আর কলকাতাতে আমরা একটা হোটেলেও আছি, হঠাৎ জন্মভূমির কথা মনে পড়ে গেল, তাই তো মেয়েকে সাথে নিয়ে সোজা এই হরিদেবপুর গ্রামে ঘুরতে চলে এলাম। আপনার বিদেশি মানুষ এই গায়ে এলেন, এখানে থাকবেন কোথায়? মানে এখানে তো কোনো হোটেল নেই। No hotel? Oh my god! Daddy! কি ইংরেজিতে কি বললেন? সেটা আপনার না জানলেও চলবে। এখানে বিপ্লব নামে একজন আছে, আমার ছোটবেলার বন্ধু, ওর বাবার নাম রমাকান্ত মুখার্জি, ওর বাড়িটা কোন দিকে বলতে পারেন? বিপ্লব বাবু, আর আমি তো ওনার কাছে কাজ করি, ওই মহাজনী বিলাতে থাকি। সেই ছোট সময় গ্রাম ছেড়ে চলে গেছি তো, তাই ঠিক চিনতে পারছি না, আর বিপ্লবের কোনো ফোন নাম্বার নেই, তাই ওকে জানাতেও পারছি না, তাই বলতে পারেন দুম করেই চলে এলাম। তা ভালো, গায়ে নতুন অতিথি এসেছে। এক্সকিউজ মি, ইউ? তা আপনি ওকে মারছিলেন কেন? ও বড় মহাবদমাস, আমার বাগানে ঢুকে পেয়ারা চুরি করেছিল। চুরি করেছিল? ও মাই গড! আরে আমাদের বিদেশে ওখানে চুরি করলে তো হাতটাই কেটে দেয়া হয়, এন্ড ইউ অনলি লাঠি দিয়ে তাও আবার স্টপ হয়ে গেলেন। মারুন, আরো মারুন! চুরি বলে কথা না 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 না। এবার ও দেখবে ঝিলিকের ঝলকানি আর খাবে বেদারক কেলানি। তুই কাজটা ঠিক করছিস না, তোর ভাই আমার বাগানে ঢুকে পেয়ারা চুরি করেছে। আমি কোনো অন্যায় করি না আর অন্যায়কে প্রশ্রয় দিই না। ভাই, তুই কটা পেয়ারা চুরি করেছিস? তিনটে দিদি। আর ও তোকে কঘা মেরেছে? তা গুনিনি, 20-25 গা তো হবি। ফেরত দে পেয়ারাগুলো, এক্ষুনি ফেরত দে। এই নে। কি রে, কি রে শালা, তুই তোর পেয়ারাগুলো ফেরত পেয়ে গেছিস? এবার তুই আমার ভাইকে যে কঘা মেরেছিস সেগুলো ফেরত নে। মানে মানে, আরে এই সহজ কথাটা সহজভাবে বুঝতে পারলি না? এই তো, এই তো এখানে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, দেখে তো শহুরে শিক্ষিত বলেই মনে হচ্ছে। তা আপনারাই বলুন বাবু, আমার ভাই ওর বাগান থেকে পেয়ারা চুরি করেছিল আর সেই জন্য ও আমার ভাইকে মেরেছে। ইয়েস, মেরেছে। এখন আপনাদেরই চোখের সামনে আমার ভাই ওর পেয়ারাগুলো ফেরত দিয়ে দিল। হ্যাঁ, তাই তো দেখলাম। তাহলে তাহলে ও আমার ভাইকে যে কথা মেরেছে তার কি হবে? সেগুলো তো ওকে ফেরত নিতে হবে নাকি? ন্যায্য বিচারে তো সেটাই হওয়া উচিত। ওই, এবার ওগুলো ফেরত নে ভাই। গোন, এক, দুই, এই তিন, চার। ডিসগাস্টিং ড্যাডি, এসব কি হচ্ছে এখানে? জেলেক, তুই কিন্তু কাজটা ভালো করলি না, ওই বিপ্লব বাবুকে বলে দে, তুই আর কিছু করতে পারবি না। জানি জানি, ওই বিপ্লব বাবুর ভাই ভূতর সঙ্গে সারা দিন ঝগড়া করছিস, তাই তোর এত রোয়াব। তা জানিস তো বেকার লড়াই করতে আসিস কেন? ও ডিসগাস্টিং ড্যাডি, ড্যাডি সারাউন্ডিংসটা আমার জঘন্য লাগছে, চারিদিকে জল, কাদা, গরু, পটি, ব্যাটসম্যান, তার মধ্যে গিয়েও লোকজনগুলোর বস্তিবাসীদের মতো ঝগড়া। উফ, আমার দম বন্ধ হয়ে আসছে ড্যাডি। ও শহুরে দিদিমণি, এই গায়ের মাটিতে দাঁড়িয়ে গায়েরই নিন্দা করছেন, লাঠিটা কিন্তু এখন আমার হাতেই আছে। হোয়াট ড্যাডি, ড্যাডি, এই গিয়ে মেয়েটা আমাকে কি বললো তুমি শুনলে? ও আমাকে মারবে বলছে। এই গ্রাম, এই গ্রাম আমাদের কাছে মায়ের মতো, আর তাকে কেউ অপমান করবে আমি ছেড়ে দেবো নাকি? ইউ
তুমি তোমার সঙ্গে ফার্স্ট অ্যাপিয়ারেন্সেই আমার ঝগড়া হলো। ওই মারা তো দূরের কথা, আজ পর্যন্ত কেউ আমাকে ওই মারবো কথাটা বলারও সাহস করেনি। বাট ইউ, তুমি করলে? ও, তার মানে তো আপনি জানেন না লাঠির মার কেমন লাগে। দেব না কি বসিয়ে দুগা? আপনার সামনে দাঁড়িয়ে আপনার বাবাকে অপমান করলে আপনার যতটা খারাপ লাগতো, আমার সামনে দাঁড়িয়ে এই গ্রামকে অপমান করছেন বলে আমার ঠিক ততটাই খারাপ লাগছে, আর তাই কথাটা বলতে বাধ্য হলাম। ছি 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 ছি, কি কাণ্ড বলো দেখি, গায়ে নতুন অতিথি এলো আর তুই প্রথম দিনই গোবরের গন্ধে যাদের দম বন্ধ হয়ে আসে তারা আর যাই হোক এ গায়ের অতিথি হতে পারে না। ড্যাডি ড্যাডি, আমি বলছি তুমি এক্ষুনি এখান থেকে চলো, এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। আরে দাঁড়া দাঁড়া, শহরের মেয়ে হয়ে তুই গ্রামের কাছে হেরে মাথা নত করে চলে যাবি তা কখনো হয় না কেড়ে। আমার বন্ধু ওই বিপ্লবকে দিয়ে যতক্ষণ ওর আমি দেমাক ফাঁকতে পারছি ততক্ষণ এই গ্রাম ছেড়ে আমি এক পাও যাব না। রিয়েলি ড্যাডি, ইউ আর সো গুড। আরে দেখ না আমি কি করি, তা বামুন পাড়াটা কোন দিকে বলবি? ও ওই তো ওই দিকে, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন আসুন। তাও মেয়ে তুমি থাকো কোথায়? দক্ষিণ পাড়ায়, কাউকে গিয়ে জিজ্ঞেস করবেন আমাদের বাড়িটা দেখিয়ে দেবে। হ্যাঁ, নামটা কিন্তু মনে রাখবেন, ঝিলিক। বেশ চলে আয় বেবি। স্টপ ড্যাডি, ইউ, উই উইল মিট এগেইন, আই মিন তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, রিমেম্বার ইট। চলো ড্যাডি। যা ড্যাডি, ওই বদ্রীনাথ গাছ দারুণ দিয়েছিস দিদি, এবার এবার তোকে দেব। কি পেয়ারা? পেয়ারা কোথা থেকে পেলি? তোকে যখন ওই বদ্রীনাথ ক্যালা ছিল তখন আমি ওর বাগান থেকে ঝেড়ে দিয়েছি। তুই আমাকে খুব ভালোবাসিস তাই না দিদি? তুই আমার একমাত্র ভাই, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? দিদি, পৃথিবীতে সবচেয়ে পবিত্র সম্পর্ক হলো ভাই আর বোনের সম্পর্ক, আর সেই জন্যই তো আমার সব আবদার তোর কাছে। সেটাই তো হওয়া উচিত। আর তাই জন্যে আমার কি বলতে ইচ্ছে করছে জানিস? কি? তুই যে আমার সোনা মানে, তুই যে আমার ভাই, ভাই পোটাতে পোটা দিয়ে দীর্ঘ জীবন চাই। তুই যে আমার সোনা মানে, তুই যে আমার ভাই, ভাই পোটাতে পোটা দিয়ে দীর্ঘ জীবন চাই। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, তোর বিয়েতে সাজবই আমি নতুন জামা পরে, জামাই বাবু খাবে সব যেদিন বাসর ঘরে। তোর বিয়েতে সাজবই আমি নতুন জামা পরে, জামাই বাবু খাবে সব যেদিন বাসর ঘরে। বাজে কথা বলিস না ভাই, দেব কানটা ভুলে, বাজে কথা বলিস না ভাই, দেব কানটা ভুলে, তোকে ছেড়ে যাব না ভাই স্বামী শ্বশুর ঘরে, তোকে ছেড়ে যাব না ভাই স্বামী শ্বশুর ঘরে। তুই যে আমার সোনা মানে, তুই যে আমার ভাই, ভাই ফোটাতে ফোটা দিয়ে দীর্ঘ জীবন চাই। তুই যে আমার সোনা মানে, তুই যে আমার ভাই, ভাই ফোটাতে ফোটা দিয়ে দীর্ঘ জীবন চাই। আজকে নহে মেজে নিচ্ছিস মা, কিন্তু দুদিন বাদে তোর বিয়ে হয়ে গেলে তখন তোর মায়ের সেবাটা কে করবে শুনি?
নেই, বলি তোমার এই মেয়েটাকে বিনা মনে বিয়েটা করবে কে শুনি? জন্মেই মাটাকে খেয়েছে, এখন আমাদের না খাওয়া পর্যন্ত এই হতচ্ছাড়ি মুখ মুজবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ চুপ করো, তোমরা দয়া করে চুপ করো। কেন কেন কেন, কানে ফোসকা পড়ছে বুঝি? ও আর তাছাড়া মা, তুমি দিদির বিয়ে নিয়ে বেকার টেনশন করছো কেন? ওই ভূত দাঁতে বলেছে দিদিকে বিয়ে করবে। ছাই করবে ছাই, ওর গায়ে বইছে মহাজনী রক্ত, এখন নাচাচ্ছে, দুদিন পরে দূরে ছুঁড়ে ফেলে দেবে। আচ্ছা আচ্ছা, তুমি কি ওর সঙ্গে একটা বারের জন্য ভালো করে কথা বলতে পারো না? হ্যাঁ, ও তো তোমাকে ছোট মা বলে ডাকে নাকি? তুমি তো কথা বলবেই, আমার দোষ ধরা ছাড়া তোমার আর কোন কাজটা আছে শুনি? যতটা সব হার মাস একবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে গা। এই ছোট তোর মায়ের কথা যেন কিছু মনে করিস না মা। না বাবা, মা যখন আমাকে অমন করে বলে আমি জানি, মা আসলে আমাকে খুব ভালোবাসে। ভালোবাসি না ছাই, জানো বাবা আমি তো জানি মা মাঝে মাঝে দিদিকে খেতে পর্যন্ত দেয় না। তবে আর বলছি কি, আমার খুব কান্না পায় কিন্তু মাকে কিছু বলতে পারি না। তুমি একটা বিহিত করো বাবা, তুমি একটা বিহিত করো, বিহিত করো, বিহিত। তুমি কিছু চিন্তা করো না বাবা, আমি একদম ঠিক আছি। বুকের মধ্যে একটা যন্ত্রণা গেছে, বেরেকে মুখে বলছিস ঠিক আছিস? আমি আমি বাবা হয়ে সেটা বুঝতে পারি না ভেবেছি তোমার। বাবা তোর মা মারা যাবার পর তোকে মানুষ করার জন্য আমি নীলিমাকে বাড়িতে নিয়ে এলাম, কিন্তু ফল হলো উল্টো। শান্তির বদলে শুরু হলো অশান্তি, সুখের বদলে পেলি দুঃখ আর কষ্ট। জানো বাবা, মা যখন আমাকে অমন করে বলে তখন আমার একটুও কষ্ট হয় না। আমার কখন কষ্ট হয় জানো? যখন আমি দেখি আমার কষ্ট দেখে তুমি কষ্ট পাচ্ছ। বাবা বাবা, কষ্ট সহ্য করা যে আমার অভ্যেস হয়ে গেছে বাবা। আমার কপালে সুখ না থাকলে তুমি কি করবে বাবা? কথাটা তুই যতটা সহজে বলতে পারলি মা, আমি ততটা সহজে মেনে নিতে পারছি রে। আমি দেশকে বড্ড ভালোবাসি রে মা। দুঃখটাকে সুখ ভেবে বইব আমি, বইব আমি দুঃখটাকে সুখ ভেবে বইব আমি, বইব আমি। কষ্ট পেলেও কাঁদব না গো, কষ্ট পেলেও কাঁদব না গো, হাসব আমি, হাসব আমি, হাসব আমি, হাসব। আমি নিজে অ্যারেস্ট করেছি ভূতনাথকে। কিন্তু কেন স্যার, আপনি থানায় বড়বাবু এসেছেন মাত্র দুদিন হয়েছে, তাই কিন্তু ভূতনাথকে চেনেন না, আর মা দুর্গাকেও চেনেন না। মা দুর্গা আবার কে? এলেই বুঝতে পারবেন স্যার। এখন বলুন তো, ভূতদাকে অ্যারেস্ট করেছেন কেন? আর বলো কেন, সকালে বিপ্লব বাবু থানায় এসেছিল, তখন তুমি ডিউটিতে আসনি। বিপ্লব বাবু মানে মহাজন বিপ্লব মুখার্জি? হ্যাঁ হ্যাঁ, তাই এসে বলে কি না ভূতদাকে গ্রেফতার করতে? সে কি, ভূতদা তো বিপ্লব বাবুরই নিজের ভাই। জানি, তা শুনে প্রথমে সত্যি অবাক হয়ে গেছিলাম যে নিজের দাদা বলছে ভাইকে গ্রেফতার করতে, কিন্তু পরে বুঝতে পারলাম ওই ভূত নামে ছেলেটাই আসলে দোষী, তা তো ব্যাটা ছেলেকে অ্যারেস্ট করেছি। তা ভূতদা কি দোষ করেছে স্যার? এই গ্রামের একজন চাষি চাষ করার জন্য বিপ্লব বাবুর কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছে, কিন্তু কথা ছিল যে টাকা শোধ দেওয়ার সময় নয় এক খামার ধান সঙ্গে দেবে না সুদ দেবে। তা বেড়াচ্ছে ওই ভূত চাষিকে বলেছে ধান সুদ কিছুই দিতে হবে না,
নিজে দাদার বিরুদ্ধে গিয়ে ভূত তো ঘর্ষত্র বিভীষণের মতো কাজ করেছে। জয় মা ভবানী। মাত্র দুদিন হলো তো এখানে এসেছেন, তা না জেনে কেন বকছেন অফিসার? আপনি কে? মা দুর্গা। হ্যাঁ, তা কি জানো বলছিলেন? কি জানি না আমি। ওই বিপ্লব বাবু, বিপ্লব বাবুকে আপনি জানেন না স্যার, কদিন থাকুন সব জেনে যাবেন। আমি তো সব খবর নিয়ে তবে এখানে এসেছি। জানেন স্যার, ওই বিপ্লব বাবুর কাছ থেকে টাকা ধার নিয়ে ধান চাষ করেছিল ওই হারান চাষি, আর ওই ধান ওঠার পর বিপ্লব বাবু হারান চাষির কাছ থেকে ধানও চায় আবার সুদও চায়। সে কি, এটা তো অন্যায়। হ্যাঁ, তবে আর বলছি কি, আর ওই ভূত এই ঘটনার প্রতিবাদ করে, আর তখনই ওই বিপ্লব বাবু আপনার কাছে উঙ্গলি করে। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তো ভূত নির্দোষ, আর ওকে ধরে আমি ঠিক করিনি। ঠিক তো করেননি স্যার, একেবারে ঠিক করেননি, আর তাই জন্যই তো বলছি ছেড়ে দিন না স্যার, ভূতকে আপনি এক্ষুনি ছেড়ে দিন। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ভূতকে ছাড়ছি। সিপাই, ভূতকে ছেড়ে দাও। জয় বাবা পঞ্চানন। নিন, এসে গেছে দ্য গ্রেট ভূতনাথ মুখার্জি ওরফে ভূত। ভূত, যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। না স্যার, আমায় একদম ছাড়বেন না স্যার, আমায় একদম ছাড়বেন না স্যার, আমাকে শক্ত করে ধরে রাখুন স্যার, একদম ছাড়বেন না স্যার। কেন ছাড়বো না কেন? আপনি জানেন না স্যার, আমি মাল খেয়েছি তো, ও মাল খাওয়া একদম পছন্দ করে না, ভালো ভালো কথা বলে থানা থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে আর বাইরে গিয়ে উদুম কেলান কেলাবে, সে হেভি জানবে স্যার। মার বই তো হাজারবার বারণ করা সত্ত্বেও তুই মদ খেয়েছিস। জানেন স্যার, ওকে কতবার বলেছি, ওরে এভাবে মদ খাস না, এভাবে মদ খাস না, লিভারটা যাবে, তা কে কার কথা শুনে। ওটা ঠিক কথাই বলেছে। সত্যি ভূতদা, এভাবে মাল খেলে কিন্তু সত্যি সত্যি তোমার শরীরটা খারাপ করবে। কিছুক্ষণ আগে যখন মালটা খাচ্ছিলাম তখন একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আর মাল খাবো না, কিন্তু পরে ভেবে দেখলাম মাল খেয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেই, তাই সিদ্ধান্তটা নিলাম না, মালটা খেয়ে নিলাম। বোঝো ঠেলা, তাই এই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে তোমাকে ভালোবাসে। হ্যাঁ স্যার। তোমরা একে অপরকে বিয়েও করবে? না স্যার। তাহলে বিয়ের পরে ভবিষ্যতে তোমার এই মদ খাওয়া নিয়ে যে তোমাদের মধ্যে চরম অশান্তি হবে। হবে না স্যার, আমাদের মধ্যে অন্য কিছু নিয়ে অশান্তি হলেও মদ খাওয়া নিয়ে কোনো অশান্তি হবে না। আচ্ছা, মদ খাওয়া নিয়ে কোনো অশান্তি হবে না, আমি হতে দেব না, আমি ম্যানেজ করে নেব। কিভাবে ম্যানেজ করবে শুনি? ওকেও মাল খাওয়া ধরিয়ে দেব, হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে বসে মাল খাবো, কেউ কাউকে মাল খাওয়া নিয়ে কোনো খোটা দেবো না। এ তো দেখছি বিহেদ মাতাল। এবার বুঝেছেন তো স্যার কেন কেলাই? আচ্ছা ভূত, আমি বলছিলাম কি, মানে তোমার দাদা বলছিল তুমি সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়াও, কাজকর্ম কিছুই করো না, তা একটা কাজকর্ম তো করতে পারো, তাহলে তো ওই মদ খাওয়াটা কমে। একটা কারখানাতে কাজ করতে গেছিলাম স্যার। আচ্ছা, প্রথম দিন জয়েন করার পরে 6 মাস ছুটি নিয়েছিলাম। কেন 6 মাস ছুটি নিলে কেন? ওই জয়েন করার পরের দিন আমার বাবা মারা গেল, 1 মাস ছুটি নিলাম, 1 মাস পরে গেলাম মাইনেটা তুলে নিয়ে চলে এলাম, মালিকটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় মাসে কি হলো? ওই মাইনে তোলার ঠিক পরের দিন আমার মা মারা গেল, 1 মাস ছুটি নিলাম, 1 মাস পরে গেলাম মাইনেটা তুলে নিয়ে চলে এলাম, মালিকটা খুব ভালো। বুঝলাম, তা তৃতীয় মাসে? ওই মাইনে তোলার ঠিক পরের দিন আমার বাবা আবার মারা গেল, ঠিকই, 1 মাস ছুটি নিলাম, মাইনে তোলার দিন গেলাম, মাইনেটা তুলে নিয়ে চলে এলাম, মালিকটা খুব ভালো। এই তো তুমি বললে তোমার প্রথম মাসে তোমার বাবা মারা গেছিল। হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর মা আর একটা বিয়ে করেছিল। ও, তাহলে তোমার মা মারা যাওয়ার পর বাবা আর একটা বিয়ে করেছিল। আমি পাগল হয়ে যাব। এবার বুঝতে পারছেন তো স্যার কি যন্ত্র নিয়ে আমি ঘর করছি, নেহা ছোটবেলার বন্ধু তাই ছেড়ে যেতে পারছি না। সত্যি ভূতদা, ঝিলিক দি তোমাকে কত ভালোবাসে, সব সময় আগলে আগলে রাখে, আর তুমি তুমি কি সব সময় ঝিলিক দিকে কষ্ট দাও? ওরে বিয়ের আগে আমি একটু কষ্ট দিচ্ছি, বিয়ের আগে আমি একটু কষ্ট দিচ্ছি, বিয়ের পরে যে আমি কষ্ট পাবো? বিয়ের পর তুই কষ্ট পাবি? পাবো না বল, তোর মিনিমাম 50 খানা বাচ্চা হবে, ধকল কার উপর দিয়ে যাবে, কষ্ট কে পাবে?
পঞ্চাশখানা বাচ্চা? 51টাও হতে পারে। ওরে, আমি কি সারা জীবন ওই হাসপাতালে থাকবো নাকি? এটা ভালো বলেছিস, গুড আইডিয়া, ভালো বলেছিস। তোকে বাড়ি আসতে হবে, তুই হাসপাতালেই থেকে যাবি, আমি যা করার হাসপাতালে গিয়ে করে আসবো। ভূতো, জানেন স্যার, এইসব এই মদ খাবে বলে, এইসব মিথ্যে কথা বলে সারাদিন গ্রামে ঘুরে ঘুরে ওই কারখানার সুপারভাইজারের চাকরিটাও ছেড়ে দিল। না 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 ভাই, এই কাজটা তুমি মোটেই ভালো করছো না। তোমার দাদার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয় তাহলে তোমাকে সুস্থ অবস্থা করতে হবে, এইভাবে মদ খেলে তো তোমাকে লোকে মাতাল বলবে। শুনলি শুনলি স্যার কি বললো শুনলি? কাজিস কেন? সচল না, কি সচল না, অনুশোচনা। ও অনুশোচনা, অনুশোচনা। স্যার আমার চোখ খুলে দিয়েছে, আমি আর মার খাবো না। ও, তুই আর মদ খাবি না? আজকে খাবো না, কালকে আবার খাবো। বুদা ঘম খাবি না, এখানে কিন্তু হরর করে হয়ে যাবে, এই পর্যন্ত খেয়ে আসি ভাই। তুমি ওকে নিয়ে যাও তো, ওকে ধরে সত্যি আমি খুব বিপদে পড়ছি। আরে আমি তো আগেই বলেছিলাম স্যার, এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ বলো স্যার, গুরুত্বপূর্ণ কথা স্যার বলবো। ঠিক আছে, গুরুত্ব দিয়ে শুনবো। হ্যাঁ সেটা হলো স্যার, বলবো স্যার। বলো। বেশ, বলবো স্যার। আরে বাবা বলো না। বেশ স্যার, গুরুত্বপূর্ণ কথা স্যার, বলবো স্যার। তুমি এত সংশয় করছো কেন, কি বলবে বলে ভালো। বেশ সেটা হলো স্যার, বলবো স্যার। আরে বাবা কি বলবে, কথাটা বলিনি এগুলো? না যা স্যার, কেন বলিনি বল? এখনো কেন বলেনি স্যার? রেগে গেছে কিন্তু, দেখি তো দেখছি কেন বলেনি, এইবার বলতে হবে স্যার। বলবো স্যার। আরে বলবো বলবো বলে তখন তো সময় কাটাচ্ছ, কি বলবে বলে ভালো। স্যার মালই তো খাই, দিল্লির মন্ত্রীগুলোর মতন দেশ বেচে সেই দেশ বেচা টাকা তো খাই না, মাল খেলে লিভার নষ্ট হয় কিনা জানি না স্যার, তবে দিল্লির মন্ত্রীগুলোর মতন দেশ বেচে সেই দেশ বেচা টাকা খেলে মনুষ্যত্বটা নষ্ট হয় সেটা আমি হলফ করে বলতে পারি। দেখেছেন তো স্যার, ও জাতে মাতাল তালে ঠিক। তাই তো দেখছি, তোমার সঙ্গে না একদিন বেশ জমি আড্ডা মারতে হবে। এবার ওকে নিয়ে যাও। হ্যাঁ চল বাড়ি, চল বাড়ি গিয়ে দেখবি একটা হাফ প্যান্ট পরা মেয়ে এসেছে। হাফ প্যান্ট পরা মেয়ে? হ্যাঁ, শুনলাম তো তোর ওই কোন দাদার ছোটবেলাকার বন্ধুর মেয়ে। জানিস প্রথম দিন গ্রামে এসে গ্রামের ওই গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে আরম্ভ করেছিল। বলিস কি রে, তাড়াতাড়ি চল এক বোতল বাংলা মালকে মালটাকে দেখে আস। তুই আবার মদ খাবি? ঝিলিক মদকে মাতাল না হলে আমি ওই মহাজনী বিলাতে থাকবো কেমন করে রে ঝিলিক? মদকে মাতাল না হলে আমি আমার বিবেক মনুষ্যত্বটাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেব কি করে রে ঝিলিক? মদকে মাতাল না হলে আমি আমার চেতনাটাকে চাপা দিয়ে রাখবো কি করে রে ঝিলিক? তাই তো, তাই তো, তাই তো আমি মাল খাই ভূত জীবনে। জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম, জীবনের জ্যামিতিটা মেলাতে। চেতনাটাকে স্তব্ধ করে
নীরবে শুধু আমি কেঁদে গেলাম, চেতনাটাকে স্তব্ধ করে নীরবে শুধু আমি কেঁদে গেলাম। ভালোবাসাহীন সংসারে মাতালামি তকমা পেলাম, ভালোবাসাহীন সংসারে মাতালামি তকমা পেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে আমি শূন্য পেলাম, হাজার তারা স্বপ্ন নিয়ে, হাজার তারা স্বপ্ন নিয়ে হারিয়ে গেলাম। জীবনে শূন্য পেলা। আমার রাতের ঘুম উড়ে গেছে, যদি যদি ঘুম অক্ষরেও জানতে পারতাম বাবা এমন একটা উইল করে যাবে, তাহলে উইলটা করার আগে আমি বাবার হাত দুটোই কেটে দিতাম। আমি 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 মাথার ঘাম পায় ফেলে বিশাল সম্পত্তি বানিয়েছি। আমি 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 তোর বাবা কি তোকে কিছুই দিয়ে যায়নি বড় খোকা? চলো না তা নিয়ে কথা বলতে, শোনো মা, বাবা যখন মারা যায় ব্যাংকে মাত্র 10 লাখ টাকা, 20 বিঘে সম্পত্তি আর রাজপ্রসাদের বদলে বিশাল বাড়িটা ছাড়া আর কিছুই ছিল না। এখন মহাজনী ব্যবসা করে ব্যাংকে কোটি টাকারও বেশি 56 বিঘে সম্পত্তি, 2টা পুকুর, তাতে মাছ চাষ হচ্ছে, একটা কোল্ড স্টোরেজ, সব বাড়িয়েছি আমি। হ্যাঁ, এই হরিদেবপুরের গরিব চাষিগুলোকে সর্বশান্ত করে তুই যে বিশাল সম্পত্তি করেছিস তা আমি জানি। যেমন করেই করি করেছি তো, হিসেব মতো এই সম্পত্তি এখন মুখার্জি পরিবারের সম্পত্তি, আর বাবার উইল অনুযায়ী এই সম্পত্তি পাবে ভূত যাকে বিয়ে করবে সেই মেয়েটা। এখন তুমি বলো সুনিতা, মাথার ঘাম পায়ে ফেলে সম্পত্তি বাড়াবো আমি, আর কোথাকার কোন মেয়ে এসে সেটা ভোগ করবে? এটা তো হতে পারে না, রাগটা তোমার সেখানে। হ্যাঁ দেখো, তোমার কথাগুলো আমি বুঝতে পারছি, কিন্তু বৌমা, চেবানোর জন্য রান্নাঘরে মাছের মাথাটা তো আছেই, স্বামীর মাথাটা না চেবালে চলছে না। কোথায় স্বামীকে সঠিক পথ দেখাবে তা নয়, একে মা মনসা তার উপর ধুনোর গন্ধ দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আর দিচ্ছি তার কারণ আপনার ছোট ছেলে ভূতর জন্য। ভূতর জন্য? তবে নয় তো কি, ওই সনাতনের মেয়ে ঝিলিককে নাকি আপনার ছেলে কথা দিয়েছে এ বাড়ির বউ করে নিয়ে আসবে। তো আমার স্বামী একটু একটু করে সম্পত্তি বাড়াবে, আর একটা চাকরের মেয়ে এসে সেই সম্পত্তি ভোগ করবে, তা তো হয় না? আর তাছাড়া এ বাড়ির একটা মান সম্মান বলে কিছু আছে তো নাকি? ভূতর সঙ্গে ঝিলিকের বিয়ে আমি হতে দেব না। বড় খোকা, ঝিলিক যাতে কোনোদিনই সিঁদুরের অধিকার না পায় আজ থেকে আমি সেই চেষ্টাই করব। কি করবি তুই? প্রয়োজন হলে, প্রয়োজন হলে ভূতর জীবন থেকে ঝিলিককে আমি চিরকালের মতন সরিয়ে দেব। বড় খোকা, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস, খেয়াল রাখিস সেই আগুনে যেন তোর হাত দুটো আবার পুড়ে না যায়। ওই আগুনে আমার হাত পুড়বে কি না পুড়বে তা আমি জানি না মা, তবে তোমার ছোট ছেলে এই বংশের মুখ পুড়াচ্ছে সেটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।
না, মাথা গরম করো না। আমার আমার মাথায় একটা প্ল্যান এসেছে, বলবো? প্ল্যান? কি প্ল্যান? আচ্ছা, ঠাকুরপুর জন্য যদি আমরা একটা মেয়ে দেখি, মানে যে মেয়েটা শুধু আমাদের কথায় উঠবে আর বসবে, আর সেই মেয়েটার সঙ্গে ঠাকুরপুর বিয়ে দিয়ে দিই। হ্যাঁ, আইডিয়াটা তো মন্দ নয়, কিন্তু আমাদের হাতের পুতুল হয়ে থাকবে এমন মেয়ে আমরা পাবো কোথায়? আসতে পারি। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চেনারই কথা, তবে আমি যদি খুব একটা ভুল না করে থাকি তাহলে তুই বিপ্লব। হ্যাঁ, কিন্তু আরে আমি তোর ছোটবেলার বন্ধু অংশুমানকে তুই চিনতে পারলি না? আরে আমি অংশুমান রে, আমি অংশু। অংশুমান না। তারপর কেমন আছিস বল? আরে আমার কথা ছাড়ো, আগে বলো তুমি কেমন আছো। সেই যে ক্লাস ফাইভে পড়তে পড়তে শহরে চলে গেলে, তারপর এতদিনে তো তোমার কোনো পাত্তাই নেই। শহরে স্কুলে ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করেছিলাম, তারপর সেখান থেকে বাবার সাথে চলে যাই বিদেশে, আর বিদেশে গিয়ে তাড়াতাড়ি বিয়ে করে ফেললাম, আর তাড়াতাড়ি বাবাও হয়ে গেল। তার মানে এ তোমার? আমার মেয়ে মিমি, আমার স্ত্রী সুনিতা। অংশুমানদা, এতদিন পরে আবার দেশের মাটিতে কি ব্যাপার? আসলে গত বছর আমার স্ত্রী মারা যায়, আর তারপর থেকেই। ও ড্যাডি, ড্যাডি তুমি আবার? জানে মাম্মির কথা বললেই না আমার ড্যাডির মুডটা একেবারে স্যাড হয়ে যায়। ও ড্যাডি, ড্যাডি প্লিজ, ইটস আ ডেথ, কোয়াইট ন্যাচারাল ড্যাডি। আই নো মাই সন, বাট এনিওয়ে, বিদেশে স্ত্রী বিয়োগের পরে থাকতে ভালো লাগছিল না রে, তাই তো স্বদেশের মাটিতে ঘুরতে চলে এলাম। তাই জন্মভূমির টানে একেবারে হরিদেবপুর গ্রামে, তাই একদম ঠিক। তাই সুনিতা, অংশুমানদা আমার চেয়ে বয়সে বড় হলে কি হবে? আমার সঙ্গে একদম বন্ধুর মতন মিশত, আরে আমাকে অঙ্ক শিখিয়ে দিত। আর সেই অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগে তুই এই মহাজনী ব্যবসা সামলাচ্ছিস শুনলাম। তা বলতে পারো। তা বলছিলাম, তোমাদের ব্যাগপত্র সব গাড়িতেই আছে, আপনাদের সার্ভেন্টকে বলুন প্লিজ ওগুলো গাড়ি থেকে না বাতি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। সনাতন, সনাতন। হ্যাঁ বলছিলাম যে বাড়িতে নতুন অতিথি এসেছে। হ্যাঁ, তাও আবার একজন নয় দুজন। তুমি এক কাজ করো সনাতন, ওদের জিনিসপত্রগুলো তুমি গাড়ি থেকে নামো। হ্যাঁ ঠিক আছে। আমার এই জুতোটাকে একটু ভালো করে ধুয়ে দিও, কাদা লেগে গেছে তো। অবশ্য তার জন্য টিপস, আই মিন বকশিশও পাবে ড্যাডি। ও শিওর শিওর, এই নাও তোমাকে আমি 100 টাকা দিচ্ছি। টাকা আমার চাই না। এই হলো এই ভিলেজ ম্যানগুলোর দোষ ড্যাডি। অ্যাকচুয়ালি তোমাকে দেখে ভেবেছে তোমার পাশে অনেক টাকা আছে, তাই 100 টাকায় পোষাচ্ছে না। ঠিক আছে, আমি ওকে 200 টাকা দিচ্ছি। আমি আপনাকে 500 টাকা দিচ্ছি স্যার। আপনার মেয়েকে বলুন আমার জুতোয় লেগে থাকা কাদাটা একটু ভালো করে ধুয়ে দিতে। What? আমি আপনার পায়ের জুতো ধুয়ে দেব। এই হলো আপনাদের, মানে বিলেতের গু মারি আসা মালগুলো দোষ ম্যাডাম, চাপে পেলে টাকার অঙ্কটাকে বাড়াতে চান। ঠিক আছে, আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি, তা আপনি জুতোটা খুলে নেবেন না, আমি খুলে দেব। রেগে যাচ্ছেন কেন ম্যাডাম, রেগে যাচ্ছেন কেন? আপনার জুতোটা যে চামড়া দিয়ে তৈরি, ওই একই চামড়া দিয়ে আমার জুতোটা তৈরি। আপনার বাবার কাছে যে কাগজের নোট আছে, ওই একই কাগজের নোট আমার কাছে আছে। আপনার জুতোয় যে গায়ের যে কাদাটা লেগেছে, ওই একই গায়ের একই কাদা আমার জুতোয় লেগেছে। 100 কিংবা 200 টাকার বিনিময়ে বাপের বয়সী ওই লোকটা যদি আপনার জুতোয় লেগে থাকা কাদাটা জল দিয়ে পরিষ্কার করে দিতে পারে, তাহলে 500 কিংবা 1000 টাকার বিনিময়ে আপনি আমার জুতোয় লেগে থাকা কাদাটা কেন পরিষ্কার করে দিতে পারবেন না? ভূত, ভূত তুই কাকে কি বলছিস? বিলেত ফেরত এই মালগুলোর সামনে কুত্তা হয়ে তুই ল্যাজনার দাদা, আমি নাচতে পারবো না। ঠাকুরপো, বাপের বয়সে এই লোকটাকে অপমান করার জন্য এই মেয়েটা লজ্জা পাওয়া উচিত ছিল, আর তোমাদের প্রতিবাদ করা উচিত ছিল। আমি বলি কি অংশুমানদা, ওর কথায় তোমরা কিছু মনে করো না। আরে মদমাতাল ছেলে নেচার করতে কি বলতে কি বলে ফেলেছে। না না ঠিক আছে ঠিক আছে, কিন্তু একে তো ঠিক। আরে আমার ভাই ভূত, তুমি যখন শহরে চলে গেলে তখন তো খুব ছোট। আই সি। সনাতন, তুমি হা করে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ব্যাগগুলোকে নামাও। যাচ্ছি। তাহলে হ্যাঁ রে দাদা, আমার পরিচয়টা দিয়ে দিবি, এবার এদের পরিচয়টা দে। আরে অংশুমানদা এই গ্রামেই জন্মেছিল, তারপর বিদেশে চলে যায়, আজ অনেকদিন পরে আবার দেশের মাটিতে ফিরে এসেছে, আর এ হলো অংশুমানদার মেয়ে মিমি। ড্যাডি, ড্যাডি আমি বলতে বাধ্য হচ্ছি, এই ভিলেজে ঢুকেও আমার ভালো লাগেনি, আর এই বাড়িতে ঢুকেও আমার একদম ভালো লাগলো না। সবে তো এলেন, সবে তো এলেন, দুটো দিন থাকুন দেখবেন ভালো লাগছে। ভালো লাগার মতো কি আছে এই ভিলেজে? চারদিকে জল, কাদা, গরু, পটিয়ারি, হাঁস, মুরগির ডাক, ছি একেবারে গা গুলিয়ে ওঠে, মা
মাথা ঘুরে ভূমি পায়। স্যার 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 আপনার মেয়ের বাচ্চা হবে। না মানে ওই মাথা ঘোরা ভূমি বাবা গা গুলোলো সব বাচ্চা হওয়ার লক্ষ্যর বাবাটাকে। আমি বলছি তোমার এখানে থাকার ইচ্ছা থাকলে তুমি থাকো। ফর গড সেক প্লিজ আমাকে বিদেশে পাঠিয়ে দাও ড্যাডি, এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। মিমি সোনা মনি আমার শোনো না, রাগ করো না, আরে ও একটু ওই রকমই। তাছাড়া মদ খেয়ে ওই সব কথা বলেছে। বুতো বুতো আমি বলছি তুই এখন এখান থেকে যা ভাই। আমাকে তাড়াচ্ছ তো খুঁজছিস তো? তুই যাচ্ছি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখিস দাদা, বাড়িতে নতুন অতিথি এলো, সনাতন কাকার বয়স হয়েছে, এত সাপ নিতে পারবে না, তখন এই ছাই পেলতে ভাঙাগুলোই আমাকেই ডাকতে হবে, তখন কিন্তু আমি আসবো না বলে যাচ্ছে। আরে তুই রাগ করছিস কেন ড্যাডি? ড্যাডি আমার খুব খিদে পেয়েছে, এখানে কোনো পিৎজা বা বার্গারের দোকান আছে? না ম্যাডাম, এখানে কোনো পিৎজা বা বার্গারের দোকান নেই। তবে এই গায়ের খাবার গাওয়া ঘি লুচি আর ছোলার ডাল খেতে চাইলে খাওয়াতে পারি। হাউ ফানি, এই লুচি আর ছোলার ডাল খাবো আমি আমাদের বিদেশে যেখানে সেখানে পিৎজা আর বার্গারের দোকান আছে? আপনি তো আর বিদেশে নেই ম্যাডাম, এদেশে চলে এসেছেন, তাই বিদেশে কি আছে আর কি নেই তা না জেনে এদেশে কি আছে কি নেই সেটা জানার চেষ্টা করুন। বুলশিট, কেমন আছে এদেশে যা আমাদের বিদেশে নেই? এদেশে নেতাজি সুভাষচন্দ্র বসু আছে ম্যাডাম, যে আপনাদের মতন বিলেতের মালগুলোকে কেলিয়ে দেশ ছাড়া করেছিল, কিন্তু ওই রকম নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন একটাও ব্যক্তিত্ব আপনাদের বিদেশে নেই। এদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছে ম্যাডাম, আপনারা বাধ্য হয়েছিলেন তাকে নোবেল পুরস্কার দিতে, কিন্তু ওই রকম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন একটাও ব্যক্তিত্ব আপনাদের বিদেশে নেই। এদেশে মহারাজা সৌরভ গাঙ্গুলির মতন ক্রিকেটার আছে ম্যাডাম, যে লর্ডসের মাঠে জামা খুলে দাদাগিরি করেছিল, কিন্তু ওই রকম একটাও ক্রিকেটার আপনাদের বিদেশে নেই। তাই বলছি ম্যাডাম, ওসব পিৎজা বার্গার না খেয়ে কাঁচা পেঁয়াজ কামড়ে পান্তা ভাব খেয়ে দেখুন মুখের স্বাদটাই বদলে যাবে ম্যাডাম, মুখের স্বাদটাই বদলে যাবে। ছেলেটা খুব সুন্দর সুন্দর কথা বলে গেল, মদ খেলেও ওর মধ্যে মনুষ্যত্ব আছে আমি বুঝতে পারছি। What do you think daddy? আরে তুমি কি ভাবছো? আরে অনেক দূর থেকে এসছি তো তাই একটু টায়ার্ড লাগছে। আমি বলি কি অংশমান্দা, যাও তোমার ভেতরে গিয়ে বিশ্রাম করো, পরে জমি আড্ডা মারা যাবে। সুনিতা তুমি যাও, মিমিকে নিয়ে ভেতরে যাও। আমি এক্ষুনি যাচ্ছি। মিমি চলো চলো আমার সঙ্গে। তারপর অংশমান্দা অনেকদিন পরে দেশের মাটিতে, কদিন থাকবে তো? আরে কদিন কি বলছিস রে, আমি তো ভাবছি পাকাপাকি ভাবে এবারে এখানে থেকে যাব। বংশুদা তুই তো জানিস বিল্লর, বিদেশে কাপড়ের ব্যবসা করে রোজগার আমার কম হয়নি, বর্তমানে তুই আমাকে মাল্টি মিলিয়নে বলতে পারিস। শুধু আমার মা মরা মেয়েটার জন্য একটা ছেলে খুঁজে ওর বিয়ে দিতে পারলে ব্যাস আমার ছুটি। এ তো খুব আনন্দের কথা। তবে কি জানিস বিপ্লব, আমার খুব ইচ্ছে মিমি এই বাংলার কাউকে বিয়ে করুক, আমার যা কিছু বিষয় আসে আছে সব তো আমি মিমিকে দেবো, শুধু একটা ভালো ছেলে খুঁজে বিয়ে দিতে পারলে। আরে পাবে পাবে, নিশ্চয়ই পাবে। বলতে পারি সেরকম চিন্তা ভাবনা করে আমার এই ইন্ডিয়াতে আসা? তুমি তুমি কোনো চিন্তা করো না, মিমির জন্য পাত্র খুঁজে দেওয়ার দায়িত্ব আমার, মিমিকে বিয়ের ব্যাপারে রাজি করানোর দায়িত্বটা আমার। না তুই আয়, আমি দেখি মিমি ঠিক মানে নিতে পারবে। যাও 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 যাও। পেয়ে গেছি যাতে বাবার করা উইলটাও থাকবে আমার বসে, আর অংশুমান্দার বিশাল সম্পত্তি উপরে হিসেবে পাবো আমি। ও এই যে মেঘলা চাইতেই জল, বিপ্লব এবার উঠে পড়ে লেগে যা, ভাতের থালা তৈরি আছে, তুই শুধু কিনতে হবে কিনতে হবে। ভূতর জীবন থেকে ছেলেকে সরিয়ে দেওয়ার জন্য সনাতনের দ্বিতীয় পক্ষের স্ত্রী ওই নীলিমা দেবীকে কিনতে হবে। তাই তো আমি এখন থেকে বুনতে শুরু করে দিলাম, যা কিস্তি মত করার মকর সার যা। কোনো কথাই শুনবো না, বিপ্লব বাবু বলেছে সুদ সমেত আসল টাকা তোকে আজই ফেরত দিতে হবে। দিব্যলাই তো বলিলাই, মুখে দুটা দিন সময় দিতে হবে, আর তাছাড়া মহাজনের হিসাবে গরমিল আছে বটে। গরমিল আছে কোথায়?
কোথায় করবিল আছে? আরে তুই তো আলু চাষ করার জন্য নিয়েছিলিস 20,000 টাকা, তা ছ মাসে সুদে আসলে দিয়েছে 1,20,000 টাকা। বদ্রীনাথ, 20,000 টাকা মাত্র ছ মাসে সুদে আসলে 1,20,000 টাকা হলো কি করে? আগে ডিম পেড়ে পেড়ে হো, তোমাদের এই মহাজনী বিলার হাঁস মুরগিগুলো খুব তাড়াতাড়ি ডিম পারছে দেখছি। সে আপনি যা ইচ্ছা ভাবুন মাস্টারমশাই, নকল আমার টাকা বুঝিয়ে দিক, আমি নিয়ে চলে যাই। ই আপনি বলেন না কেন মাস্টারমশাই, ইত টাকা আমি পাবো কোথায়? এমনিতেই এবারে আলুর দাম তো উঠে নাই, ও ঠান্ডা ঘরে ভাড়া দিতে গিয়ে তো সব চাষিদের হিমশিম অবস্থা পড়তে। ও নকল, ও সব নাকা কান্না অন্য জায়গায় কে কাঁদবে? আমাদের মহাজন বিপ্লব বাবু এসব নাকা কান্না একদম পছন্দ করেন না। তা তোদের ওই বিপ্লব বাবু কি পছন্দ করে রে? ওই গরিব চাষিদের রক্ত চুষে খেতে? এক কাজ কর, তোদের ওই বিপ্লব বাবুকে গিয়ে বল ওই প্রতিদিন সকালে নিয়ম করে ওই গরিব চাষিদের বাড়িতে ফল মূল দুধ মাছ মাংস পাঠিয়ে দেবে। কি বিপ্লব বাবু গরিব চাষিদের ঘরে ফল মূল দুধ মাছ মাংস পাঠিয়ে দেবে? হ্যাঁ, আর সেই সব ফল মূল দুধ মাছ মাংস খেয়ে গরিব অসহায় চাষিদের গায়ে রক্ত হবে। তুই হাসালে জেলি, তা গরিব চাষিদের শরীরে রক্ত বাড়িয়ে বিপ্লব বাবুর লাভটা কি? ওরে গাধা, গরিবদের শরীরে রক্ত না হলে তোদের ওই বিপ্লব বাবুদের মতো বড় লোকেরা সে রক্ত চুষবে কেমন করে? চিৎকার করো না বদ্রীনাথ, তোমার এই বিপ্লব বাবুকে গিয়ে বলো এ গ্রামের সর্বহারা মানুষগুলো এখন আর নিরক্ষর নেই, তারাও সাক্ষরতার পাড়ে নিচ্ছে, আর সেটা দিচ্ছে আমি। তাই নয়ের পরে ছয় বসিয়ে হিসেবের গরমিল ওই মহাজন আর করতে পারবে না। কাজটা আপনারা ভালো করলেন না, আমি বিপ্লব বাবুর কাছে কাজ করি, যা বলতে বললেন বলে দেবো, ফলটা কিন্তু ভালো হবে না, এটা বলে গেলাম। ই আপনারা চুলে এলেন বলে এই যাত্রা আমি বেঁচে গেলাম, নইলে নইলে বদ্রীনাথপুর জমির দলটা কিনে নেবার মতলব করেছিল বটে। সত্যি মাস্টারমশাই, ওই বিপ্লব বাবু কিন্তু গরিব চাষিদের উপরে মহাজোর জুলুম আরম্ভ করেছে। হ্যাঁ, সে খবরটা আমার কানেও গেছে, কিন্তু প্রতিকার করতে পারবে একমাত্র তুমি। আমি কি করে মাস্টারমশাই? যত তাড়াতাড়ি সম্ভব ওই ফুটোকে বিয়ে করে তোমাকে মহাজনে মিলা ছোট বউ হয়ে যেতে হবে, আর তারপর কি করতে হবে সেটা সময় মতো আমি তোমাকে বলে দেব। হ্যালো, যা এ কোন ভিলেজে এসে পড়লাম রে বাবা, একটু নেটওয়ার্ক পর্যন্ত নেই। ও শহুরে দিদিমণি, এই গ্রাম ঘুরতে বেরিয়েছেন বুঝি? তা ঘোরার যদি ইচ্ছে হয় সুইজারল্যান্ড যাব, দুবাই যাব, তা সেখানে ঘুরতে না গিয়ে শুধু শুধু তোমাদের এই ডাটি ভিলেজে কেন ঘুরতে আসবো? তা শুনেছি তোই সুইজারল্যান্ড বা দুবাইতে ঘুরতে যেতে অনেক টাকা লাগে, তো আপনার বাবার মতো একজন ছোট লোক ওই অত টাকা খরচা করে আপনাকে সুইজারল্যান্ড বা দুবাইতে ঘোরাতে নিয়ে যেতে পারবে তো? আমার তো ছোট লোক। আরে 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 রাগ করছেন কেন? ছোট লোক মানে কোনো গালাগাল নয়, ছোট লোক মানে হচ্ছে গরিব লোক। ও, তা আমার ড্যাডি যে গরিব লোক সেটা তুমি জানলে কি করে? এই যে আপনাকে পড়ার জন্য একটা ফুল প্যান্টও কিনে দিতে পারেননি, সেই ছোটবেলার হাফ প্যান্টটাই এখনো পড়ে আছেন। ও ননসেন্স, আরে এটা একটা স্টাইল। দিদিমণি, আপনারা মানে বিদেশি অসভ্যতায় শিক্ষিত মেয়েরা যেভাবে প্রায় কিছু জামা কাপড় না পরে স্টাইল করছেন, কদিন বাদে তো একটা রুমাল পরে বেরিয়ে পড়বেন, আর জিজ্ঞেস করলেই বলবেন স্টাইল। আর আপনাদের সেই উদম শরীর দেখে যখন ছেলেরা টন্টিটকিরি করবে তখন হয়ে যাবে সেই ছেলেদের দোষ, তাই না? তোমার সব ফালতু স্পিচ শোনার মতো টাইম আমার কাছে নেই, বুঝেছো? আরে থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না। প্রণাম প্রণাম মাই পুট, আপনাকে আমি কেন প্রণাম করতে যাব? আমার এই লাইটারটা পড়ে গেছিল তাই সেটা তুললাম। উনি আমাদের গ্রামের মাস্টারমশাই। হ্যাঁ, ওরা সবাই ওনাকে সম্মান তো করি বটে। আর তুমি তুমি ওনার সামনে সিগারেট ধরাচ্ছ? উনি উনি এই ভিলেজের টিচার, তাই রেসপেক্ট যদি করতে হয় তোমরা করো, আমি কেন করতে যাব? আমি কি ওনার স্টুডেন্ট নাকি? ঠিক, তুমি ঠিক বলেছো মা, সত্যি তো তুমি আমার ছাত্রী নও। আমার ছাত্রী হলে আমার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরানো শিক্ষা তুমি পেতে না মা? শিক্ষা
I mean, education. Sorry. ওটা নিয়ে আপনারা আর কোনো কথা বলবেন না। এই ভিলেজে ঢোকার পর থেকে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। I can't like this site of village. There is no shopping mall, no multiplexes, no nightclubs, no chance of drinking and having fun. Also, the place is fully illiterate. Excuse me. I know English better than you, though I'm a village girl. Stop insulting villagers for no reason. Yes, we don't have any multiplexes, but we have a field lead with golden crops. Yes, we don't have any shopping mall, but we have a fresh air where you can breathe properly. Yes, we don't have any multiplexes, but we have a Tulshidala where you can get your mental pieces. For your kind information, I am holding a double MA degree in English from Calcutta University, so I can speak English properly. Understand? I think you better understand. Ki sohre pant pada mem saheb, mudher gaane mein jili kamne kaun tillo? Ki bujle? Alalal ghore bukhe jawa dulali me? Bullshit! First, I think that I will ignore you, but no, tomake ignore kora jabe na, আর তাই আজকের এই ইনসাল্টের রিভেঞ্জ যদি আমি নিতে না পারি তাহলে আমার নামও মিমি নয় মাইন্ড ইট। চেষ্টা করে দেখুন ম্যাডাম, চেষ্টা করে দেখুন। তবে আমি বলি কি, ওসব রিভেঞ্জ টিভেঞ্জ না নিয়ে সিম্পলি গ্রামটাকে ভালোবাসতে শিখুন। দেখবেন এই গ্রামও একদিন আপনাকে আপন করে নিয়েছে। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, ওই যতই আপনারা শহুরে স্টাইল করে গ্রামের আলুসিদ্ধ ভাতকে অস্বীকার করুন না কেন, ওই শহরের এয়ার কন্ডিশন রেস্টুরেন্টে বসে যে আলু সমেত বিরিয়ানিটা খান, সেই আলু আর বিরিয়ানির চালটা কিন্তু এই গ্রামের মাটিতেই হয়। চলি, আমি ওই এগোনি নকো, আমাকে স্কুলে যেতে হবে। ঝিলিকের কথা তো মাথায় রেখো মা, আমাদের গ্রাম জন্মভূমি মা, এই গ্রাম কাউকে ফেরায় না, গ্রাম সবাইকে আপন করে নেয়। আপন? হ্যাঁ হ্যাঁ, আমিও চলি, আমাকে আবার জমিতে যেতে হবে বটে। লিসেন, এখানে কোনো ওয়াইন শপ আছে? কি আছে বটে? আরে ওয়াইন, আই মিন কোনো মদের দোকান আছে? আছে মিমি আছে। আমি তো জানি তুমি বিদেশের মাটিতে মানুষ, তোমারও সব একটু আটু লাগে। তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য অলরেডি স্কচ আনতে আমি বদ্রীনাথকে টাউনে পাঠিয়ে দিয়েছি। ওহ, থ্যাঙ্ক গড। কিরে নকুল, শুনলাম তুই নাকি সুদ আসলে গরমিল দেখছিস। ভালো ভালো, খুব ভালো। ওই সারা মাসটা তোদের ঢুসকাচ্ছে না, কিন্তু মাঝ রাতে তোর খড়ের চালে কেউ যদি আগুন ধরিয়ে দেয় যা, আর কথাটা মাথায় রেখে নয় জমির দলিল আর না হয় সুদ সমেত সমস্ত টাকা দুদিনের মধ্যেই মহাজনে বিলাতে দিয়ে আসবি। বদ্রীনাথকে আমি আর তোর কাছে টাকা আদায় করতে পাঠাবো না, আর যদি পাঠাতেই হয় তোর খড়ের চালে আগুন লাগাতে পাঠাবো। যা যা বলছি। ইউনো আঙ্কেল, ওই ঝিলিক বলে মেয়েটার সাথে আবার আজকে আমার দেখা হয়েছিল, ওই মেয়েটা আমাকে কি বললো খালি? জানি আড়াল থেকে আমি সবই দেখেছি। আচ্ছা, ওই ঝিলিক বলে মেয়েটাকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায় বলো তো? বলবো মেবি বলবো, ওই ঝিলিকের 12টা বাজানোর জন্যই তো ওর স্টেপ মাদার আই মিন সৎমা ওই নীলিমা দেবীকে আমি ডেকে পাঠিয়েছি। এই যে বিপ্লব বাবু, বদ্রি গিয়ে বললো আপনি নাকি আমাকে দেখা করতে বলেছেন। কেন আগে এই হাবলাঙ্কা মেয়েটা আবার কে গা? মেবি এই নীলিমা দেবী হচ্ছে এখন আমাদের তুরুপের তাস, আই মিন ট্রাম্প কার্ড। মানে বলছিলাম, তোমার নাকি বুকের ভিতরে কি সব যন্ত্রণা হচ্ছে, রাতে ঘুমাতে পারছো না, ডাক্তার দেখিয়েছো তো? হ্যাঁ গো বিপ্লব বাবু, ডাক্তার বলেছে কি সব নাকি বুকের ব্যায়ামও বসেছে, যন্ত্র বসাতে হবে। প্রেসমেকার বসাতে হবে? সে তো অনেক খরচ, প্রায় লাখ তিনেক টাকা। তা তোমার স্বামী সনাতন তো সারা জীবনেও এত টাকা রোজগার করতে পারবে। তবে যতদিন যন্ত্রণা সহ্য করতে পারবো ততদিন সহ্য করবো, আর তারপর না হয় মরে যাবো। যেমন কপাল করে এসেছে তেমন তো হবে নাকি? এত তাড়াতাড়ি কি ভেঙে পড়লে চলে? শোনো, তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাকে দেবো 10 লাখ টাকা। 10 লাখ টাকা?
যা তুমি সারা জীবনেও চোখে দেখোনি। 10 লাখ টাকা থেকে 3 লাখ টাকা খরচ করে তুমি তোমার রোগটাকে সারিয়ে নেবে, যন্ত্রণা বসে যাবে, আর বাকি যে 7 লাখ টাকা থাকবে তা দিয়ে তুমি সারা জীবন পূর্তি করবে। তোমার এই 20 ঘরটা ভেঙে ওখানে তুমি পাকা বাড়ি বানাবে, ঘরে কালার টেলিভিশন আনবে, সেখানে তুমি সিরিয়াল দেখতে পারবে। সত্যি সত্যি এসব হবে গো বাবু? আমাদের পাকা ঘর হবে, আমি টেলিভিশনে সিরিয়াল দেখতে পারবো। জানো বাবু, আমার স্বামীটাকে না আমি কতবার বলেছি, ও গো ঘরে একটা টেলিভিশন আনো গো, ঘরে একটা টেলিভিশন আনো, তো ও বলে কি না এটা নাকি বাজে খরচ। আরে এবার হবে, এবার সব হবে। তুমি যদি আমার কাজটা করে দিতে পারো তাহলে তোমারও উপকার হবে, আর মিমি মিমিও মিমির বদলাটা নিতে পারবে। আমি আমিও বদলা নিতে পারবো, আই মিন রিভেঞ্জ। বাট কি করে? ভূত আমার একমাত্র ভাই, লেখাপড়া জানো, ছেলে ভালো, শুধু একটু মদ খায়। তুমি যদি ঝিলিকের জীবন থেকে ভূতকে চিরকালের মতন কেড়ে নিতে পারো তাহলে তোমারও বদলা নেওয়া হবে। আর তুমি আমি মানে আমাকে কি করতে হবে? কিচ্ছু না, ওই 10 লাখ টাকার বিনিময়ে ঝিলিকের ভালোবাসাটাকে বেঁচে দিতে হবে। ঝিলিক যাতে ভূতর জীবন থেকে চিরকালের মতন সরে যায় তার ব্যবস্থা করতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবু, আমার শরীরের এই ঝিলিকটাকে আমি তো এমনিতেই সহ্য করতে পারি না, তার উপর এত বড় একটা সুযোগ বাবু। ও বাবু, তুমি নিশ্চিন্ত থাকো, ঝিলিক যাতে ভূতর জীবন থেকে সরে যায় সে দায়িত্ব আমার। বাট আই হিয়ার দ্যাট দে লাভস ইচ আদার, আই মিন ওরা একে অপরকে ভালোবাসে, তাহলে ওরা দুজন দুজনকে ছাড়বে কেন? সে তুমি আমার উপর ছেড়ে দাও মে, আমার নাম নীলিমা, এমন চাল চালবো না। কিন্তু বাবু ওই টাকাটা পাবে 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 মিমি, এই মিমির সঙ্গে ভূতর বিয়েটা একবার দিয়ে দিতে পারলেই। বাট আঙ্কেল, এই ভূতর মধ্যে একটা ননসেন্স ভিলেজ পার্সনকে, ও না। আহ মিমি, এই গ্রামে পা রাখার পর ঝিলিক তোমাকে অপমান করেছে, সেই অপমানের বদলা নিতে হলে এই কাজটা তোমাকে করতেই হবে। বলো ডান কি ভাবছো কবে? ওই বিপ্লব বাবুর কথায় রাজি হয়ে যাও, ভূতকে কি করে ফাঁসাবে তার ছলাকালা আমি না হয় তোমাকে শিখিয়ে দেব। জানো বাবু, আমার সতীনের মেয়ে ঝিলিকটা সে হবে কিনা তোমাদের বাড়ির বউ, এটা আমি এত সহ্য করতেই পারছিলাম না, পূজার আমার চিত হয়ে সবার স্বাদ হয়েছিল। তাহলে মিমি রাজি তো? আই মিন ডান। ওকে ডান, ব্যাস, আর কোনো চিন্তা নেই। কি হলো? বুকটা কেমন চিনচিন করে উঠল। তুমি টাকাটা দেবার ব্যবস্থা করো বাবু, আর আমিও ঝিলিকে সর্বনাশ করবার জন্য লাগছি, আজ থেকে উঠে পড়ে লাগছি। আমার বুকের জন্য ওই ঝিলিকের বুক থেকে আমি কেড়ে নেব ভূতকে। ঝিলিক ঝিলিক যা বাবা, কারো কোনো সারা শব্দই নেই। গাছতলায় বসে থাকা ছেলেটাকে জিজ্ঞাসা করতে ছেলেটা তো এই বাড়িটাই দেখিয়ে দিল। আচ্ছা, ও ঠিক দেখালো তো? এটাই তো ঝিলিকের বাড়ি। ঝিলিক ঝিলিক যা, ও একদম ঠিক দেখিয়েছে, এটাই আমাদের বাড়ি। তা কি ব্যাপার, একবার বাড়ি বয়ে চলে এসেছেন? ও, সেদিন আপনার মেয়ের সঙ্গে ঝগড়া করেছিলাম বলে আজ বাড়ি বয়ে শাস্তি দিতে এসেছেন বুঝি? আমার মেয়ের সাথে ঝগড়া করেছো বলে আমি তোমায় শাস্তি দিতে এখানে আসিনি ছিলি, আমি এসেছি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে। এসব এসব আপনি কি বলছেন কাকা বাবু? ঠিকই বলছি ছিলি, এতদিন বিদেশে থাকলেও জন্মটা তো হয়েছে আমার এই হরিদেবপুর গ্রামে, তাই আজ আমি বলতে বাধ্য হচ্ছি। মিমির এভাবে গ্রামকে অপমান করাটা মোটেই উচিত হয়, ওর কথা তুমি কিছু মনে করো না মা। না 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 না, ঠিক আছে। আসলে কি জানো মা, আমার স্ত্রীর প্রথম সন্তানটাকে আমি বাঁচাতে পারি, মিমি আমার দ্বিতীয় সন্তান, তাই ছোট থেকে ও একটু আদর যত্ন বেশি পেয়েছে আর সেই কারণে বেশি ডেসপারেট হয়ে উঠেছে। আপনি কিছু চিন্তা করবেন না, একবার যখন আপনি আপনার মেয়েকে নিয়ে গ্রামে এসেছেন তখন দেখবেন ও সব পদক্ষেপ একবারে পাল্টে যাবে। আরে বাবা, ওই জন্যই তো আমার এখানে আসা। তা মা, তোমার বাড়ির লোকজন কাউকে দেখছি না? আসলে
আমার ছোটমার শরীরটা কদিন ভালো যাচ্ছে না, তাই ভাই আর বাবা মাকে নিয়ে শহরে গেছে ডাক্তার দেখাতে। ও আচ্ছা আচ্ছা, আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা করে আনছি। না থাক মা, আজ আর চা খাবো না, অন্য একদিন এসে খেয়ে যাবো, আজ একটু তাড়া আছে, আজ আমি আসি না। কেন, কোথাও যাবেন বুঝি? না, আসলে হাজার হলেও এই হরিদেবপুর গ্রাম আমার জন্মভূমি। যদি এই কবৎসরে গ্রামের চেহারাটা অনেকটাই পাল্টে গেছে, তাই সকাল সকাল বেরিয়েছি গ্রামটাকে একটু ঘুরে দেখবো বলে। আজ আমি আসি মা, কেমন? ও হ্যাঁ, তুমি আমার মেয়ের মতো, যদি কোনো দিন কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলো, কোনো দ্বিধা করো না। আজ আমি আসি মা, কেমন? দাঁড়ান কাকাবাবু, কিছু বলবে? আপনার মেয়ে, আপনার মেয়ে এই গ্রামের কাছে মাথা নত করেনি, তাই গ্রামও আপনার মেয়ের কাছে মাথা নত করেনি। কিন্তু আজ আজ আপনি গ্রামের কাছে মাথা নত করলেন, তাই গ্রামও আপনার কাছে মাথা নত করবে, একটা প্রণাম করব। একই কাকাবাবু, আপনার চোখে জল। আনন্দে আনন্দে রে মা, আনন্দে। গ্রামের সুশিক্ষা সভ্যতার আন্তরিকতা দেখে আনন্দে আমার চোখে জল চলে এলো রে মা। তুই দেখিস তোর ছোঁয়াবে, ওই মিমি একদিন বলতে বাধ্য হবে, ভিলেজ আই লাভ ইউ, গ্রাম আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আজ আমি আসি মা, কেমন? সত্যি সত্যি মানুষটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। প্রথমে আমি একটু অন্যরকম ভেবেছিলাম, কিন্তু এখন এখন দেখছি সত্যি ভালো মানুষ। আমি শালা কাকে ভালো মানুষ দেখছিস তুই? কি ব্যাপার, হ্যাঁ একবারে বাড়ি অব্দি চলে এসছিস? তাহলে বল তোর মা সনাতন কাকা ভাই ওরা কোথায়? ও ওই মায়ের শরীরটা তো ভালো যাচ্ছে না, তাই ওই বাবা ভাইকে নিয়ে মাকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে। ও তার মানে বাড়ি ফাঁকা? হ্যাঁ। তুই একা? হ্যাঁ। দাঁড়া, দরজাটা বন্ধ করে আসি, এবার হবে। ওসব কিছু হবে না, বিয়ের আগে ওসব কিছু হবে না। হ্যাঁ রে, তোরা মানে মেয়েরা এত কিপটে কেন রে? বিয়ের আগে একটুখানি দিলে তোদের কি কমে যাবে? চুপ কর, এখন বল কি বলতে এসেছিস। আমার মা আবার বিয়ে নিয়ে উঠে পড়ে গেছে, আমার মায়ের মুখে শুনলাম নাকি বৌদি আমার জন্য মেয়ে দেখতে শুরু করে দিয়েছে। সে কি রে বলছি কি, আমি বলে ঈদ পেতে কবে থেকে লাইন দিয়ে বসে আছি তোকে বিয়ে করবো বলে? ভূত শোন না, তুই না আমার কাছে অনেকটা ওই চাঁদের মতন। কিসের মতো? চাঁদের মতো। চাঁদ যেমন রাত্রিবেলা আসে সকালবেলা চলে যায়, তুইও রাত্রিবেলা আসবি সকালবেলা চলে যাবি। ভূত, এবার না আমি তোকে কেলাবো, ওই কেলি একবার বৃন্দাবন দেখিয়ে দেবো। কেলিয়ে বৃন্দাবন সবাই দেখায়, কেলিয়ে বৃন্দাবন সবাই দেখায়। তুই আমাকে কাশ্মীরটা দেখাতে পারবি? ভূত, ওই কাশ্মীরে, ওই কাশ্মীরে আমি তোকে নিয়ে হনিমুন করতে যাব, আর ওখানে তুই আমাকে দেখে গাইবি। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেতে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেতে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে, মনে সে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। মনে মনে কথা বলা, পাশাপাশি থেকে পথ চলা, দিনে কাজে রাতে ঘুম সবই উড়ে যায়। হৃদয়ে জুড়ে চুপি চুপি, হৃদয়ে জুড়ে চুপি চুপি, মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা,
তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। এই শোন, আমি চোখ বন্ধ করে নিয়েছি, লজ্জা বাসনা আমাকে না দিয়ে দিয়ে আমি চলে যাই। ওরে বিয়ে তো তোর সঙ্গে আমারই হবে নাকি, লজ্জা পাচ্ছিস কেন? চোখ বন্ধ করে দিচ্ছি, আমাকে দিয়ে দিয়ে চলে যাই। একটু পরেই তোর ঢেমনি মাঠে এখানে চলে আসবে, আসলে তোর ঢেমনি মাঠে এলেই আমাকে এখানে চালানোর বন্দোবস্ত করবে। আমাকে দিয়ে দেখিয়ে দেখ, একটা দিয়ে দে না, একটা দে, একটা দিয়ে দে তো না, তোর ঢেমনি মাঠে চলে আসার আগে দিয়ে দে একটা, একটা। এই তোর হাতটা কোথায়? হাতটা, হাতটা কোথায়? কাছে আছে। তাই তো ভাবি নরম জিনিস শক্ত কেন। ঝিলিক, তোমার মা কি আস্তে আস্তে কথা বলে? ওরে ওরে, তুই জানি না গোয়াল ঘর থেকে আমাকে মুড়ো ঝাঁটাটা আনতে হবে। ঝিলিক, তোমার মা না পুরো হাইব্রিডের মাল। ঝিলিক, তোমার মাকে দেখতে না অনেকটা রানাঘাটের রানুজির ছোট বোনের মতো। ভূত ভূত, তুই যা, তুই এখন যা। ঠিক আছে, যাচ্ছি। সনাতন কাকা এলে সনাতন কাকার সাথে আমাদের বাপের কথা বলিস কেমন? তোর বাপের সঙ্গে কোন ব্যাপারে কথা বলা কথা বলে গেল ভূত হারাম জাতা রে? তুমি কি আস্তে আস্তে কথা বলো গো। ওরে তুই এখনো যাসনি রে হারাম জাতা। ওরে যাচ্ছি তো রে, যাসলা আমি চেঁচাচ্ছি কেন? ছোঁয়াচে লোক বাড়ি আসছি। যা এবার বলে, এখন বলো তো ডাক্তারবাবু তোমাকে কি বললেন? ডাক্তারবাবু আগের দিন যেটা সন্দেহ করেছিলেন সেটাই হয়েছে, তোর মার হার্টের অসুখ ধরা পড়েছে। ডাক্তারবাবু আপাতত ওষুধ দিয়েছেন, কিন্তু বলেছেন অপারেশন করে পেসমেকার বসাতে হবে, নইলে তোর মা সুস্থ হবে না রে। তোমরা তো তাই চাও, আমি মরে গেলে তোমরা বাপ বেটি দুজনা মিলে বেশ সুখে শান্তিতে থাকতে পারবে? এসব তুমি কি বলছো ছোট মা? এই আমি বলছি, ওই মরার কথা তুমি মুখেও আনবে না। বাবা, আমি মার জন্য ওষুধগুলো নিয়ে এসেছি। ও কি পাগলের মতো চিৎকার করছো বলো তো, এই চিৎকার করে করে রোগটা বাঁধিয়েছো। শান্ত হও, আমি বলছি তুমি শান্ত হও। মা বাবা ঠিক কথাই বলেছে, তুমি শান্ত হও, দেখো দেখো তুমি সুস্থ হয়ে যাবে। তার আগে তো আমার অপারেশনটা করতে হবে, তোর বাপের কাছে কি আর অত টাকা আছে? কত টাকা? অপারেশন খরচ পেসমেকার সব মিলিয়ে প্রায় 3 লাখ টাকা। 3 লাখ টাকা? আরে মা, অত টাকা তো আমার কাছে নেই রে মা, তাই তো ভাবছি কি করব। জানিস দিদি, ডাক্তারবাবু বলেছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে, না হলে না হলে মা ছোটন। একমাত্র তুই পারিস মা আমাকে বাঁচাতে। আমি? বলো না, বলো না ছোট মা, আমি তোমাকে কি করে বাঁচাতে পারি বলো না। সে রাস্তা আমি তোকে বলে দেব, তার আগে তোমাদের তিনজনকে আমি আমার মরা মুখে দিব্যি দিলাম। নীলিমা, এখন আমি যা বলবো তা তোমরা কেউ কোনোদিন কাউকে বলতে পারবে না। অবশ্য আমি মরে গেলে ঝিলিকের কি বা এসে যায়? আমি তোর নিজের মা নই। এসব এসব তুমি কি বলছো ছোট মা? আমি আমার নিজের মাকে যতদিন না কাছে পেয়েছি তার চেয়ে অনেক বেশি দিন আমি তোমায় কাছে পেয়েছি। আমি যে আমার ঠাকুরের আসনে তোমাকেই বসিয়েছি ছোট মা। বলো না, বলো না ছোট মা, আমায় কি করতে হবে বলো না। আমার বুকে তখনই যন্ত্রটা বসবে যখন তুই তোর বুক থেকে ওই ভূতকে ছুঁড়ে ফেলে দিবি। আস্তা আমার অপারেশনের জন্য যত টাকা লাগে তার চেয়ে অনেক বেশি টাকা উনি আমাকে দেবেন। যদি তুই ভূতর জীবন থেকে সরে যাস। তুমি কি বলছো নীলিমা? এতে তোমার বুকের ব্যথাটা হয়তো কমবে, কিন্তু মেয়েটার বুকের ব্যথা যে বাড়বে গো। কেন? একটু আগেই তো তোমার মেয়ে বলল আমাকে ও নাকি ঠাকুরের আসনে বসিয়েছে, আমার জন্য ও
করতে পারে। এবার আমিও দেখব ওর কাছে কে আগে, ওর এই ছোট মা নাই মহাজনী বিলাস ছোট ছেলে ভূতনাথ। হে তুমি আমাকে কি শোনালে ছোট মা, হে তুমি আমাকে কি শোনালে, একটু আগেই একটু আগেই যে ওই ভূতনাথ ঘর বাঁধার এক রাস স্বপ্ন নিয়ে আমার কাছে ছুটে এসেছিল। আমার মাকে বাঁচানোর জন্য সে ঘর তোকে নিজে হাতে ভেঙে দিতে হবে রে দিদি। একটিবার ভেবে দেখ, তোর মা যখন মারা গিয়েছিল তখন তোর যেমন কষ্ট হয়েছিল, যদি যদি আমার মা আমার জীবন তোর হাতে রেখেছিলি, আমাকে তুই বাঁচা মা বাঁচা, আমি যে বাঁচতে চাই বাঁচতে চাই। ছোট মা বল দিদি বল, তুই মাকে বাঁচাবি বল। তোমরা কি শুরু করলে বলো তো, মেয়েটার কথা তো একবার ভাববে নাকি? আমার কথা তোমাদের ভাবতে হবে না বাবা, আমার কথা তোমাদের আর ভাবতে হবে না। তুমি ছোট মার অপারেশনের ব্যবস্থা করো। ঝিলিক বাবা, বাবা আমি আমার মুখ থেকে হৃৎপিণ্ডটা কুবলে নিয়ে মায়ের বুকে বসিয়ে দেব বাবা। আর আজ থেকে ওই ভূতনাথকে আমি ভুলে যাব বাবা, ভুলে যাব। আজ থেকে জানবো ওই ভূতনাথ পড়ে গেছে। বাবা আজ যে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি বাবা, সিঁথি সব মেয়েদের থাকলেও ভাগ্যে না থাকলে যে সিঁথিতে সিঁদুরের অধিকার পাওয়া যায় না বাবা, পাওয়া যায় না বাবা, পাওয়া যায় না বাবা। আমি যে বড্ড অসহায় মা, বাপ হয়ে পারলাম না মেয়েটার সংসারটা করে দিতে। আরে ঈশ্বর, এ কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? মনে থাকে জানো, আমি আমার মরা মুখে দিব্যি দিয়েছি। ঝিলিক কেন ভূতর জীবন থেকে সরে গেছে এ কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে। নীলিমা, তোমার জায়গায় আমি হলে নীরবে মৃত্যুবরণ করতাম গো, তবু বাপ হয়ে পারতাম না নিজের স্বার্থ সিদ্ধির জন্য মেয়েটার সংসারটাকে এইভাবে ভেঙে দিতে। তোমার সঙ্গে ঘর না করলে আমি জানতেই পারতাম না যে কোনো মা তার মেয়ের স্মৃতিতে সিঁদুর ওঠার আগে সেটা মুছে দিতে পারে। তাই একটা কথা বলতে বাধ্য হচ্ছে, ঝিলিক তোমাকে ছোট মা বলে ডাকি, তা তুমি শুধু ছোট হয়েই রইলে, মা হতে আর পারলে না গো, মা হতে আর পারলে না, মা হতে। জন্ম দিয়েছি বলে কেউ না জানলো, কারো মনে না থাকলো, আমার মনে আছে। আমার ছোট ছেলে ভূতর আর জন্মদিন, তাই তো সকালবেলা উঠে আমি ওর জন্য পায়েশ বানিয়েছি, পায়েশ। কারুর মনে না থাকলেও তোমার ঠিক মনে আছে মা আজ আমার জন্মদিন? ওরে, নারীর নারিকাটা সম্পদ হলো তার সন্তান,
আসে সন্তানের জন্মদিনের কথা কোনো মা কি ভুলে যেতে পারে? আচ্ছা মা, আমার প্রতি জন্মদিনের দিন তুমি আমাকে কিছু না কিছু উপহার দাও। হ্যাঁ তা মা, আজকে কি উপহার দিচ্ছো? দেব তোর সারা জীবনের সেরা উপহার। আমি সনাতনকে খবর পাঠিয়েছি, আর ঝিলিকও আসবে, আর তুই হিসেবে আমি ঝিলিককে ঘরে তুলে নেব। মা কি রে, খুশি তো? হলো কি না আমার তরফ থেকে তোর জীবনের সেরা উপহার? ঠাকুর বউ, শুভ জন্মদিন। থ্যাংক ইউ বৌদি, ওয়েলকাম। তোর জন্মদিন পালন করতে আমিও চলে এলাম। বল, আজকের দিনে আমার কাছ থেকে তুই কি উপহার চাস? এই গায়ের গরিব চাষিগুলোর কাছ থেকে চলা সুদে সুদ নেওয়া তুই ছেড়ে দে, ওটাই হবে আমার জন্মদিনে তোর তরফ থেকে আমার সেরা উপহার। হ্যাঁ কি, কিসব গিফটের কথা শুনছিলাম যে? আরে আজকে তো ভূতর জন্মদিন। ও রিয়েলি? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ভূত। থ্যাংক ইউ। তোরা কথা বল, আমি রান্নাঘরে যাচ্ছি। আঙ্কেল আঙ্কেল, আমি বলছিলাম কি, তাহলে তো আজকে একটা জমিয়ে পার্টি করতে হবে, কেক কাটতে হবে। না ম্যাডাম, আমি একই বাঙালি, তারপর গায়ের লোক, তাই কেকটাকে আমার পোষাবে না। মায়ের তৈরি করা পায়েসই আমার কাছে বেশ আপন। ভূত! আর তাছাড়া ম্যাডাম, একবার ভেবে দেখুন, কেকের দোকান এদেশেও আছে, কেকের দোকান বিদেশেও আছে, পয়সা খরচা করে দোকান থেকে কেক আপনি কিনতে পারবেন। কিন্তু জন্মদাত্রী মা, মাটির উনুনে তার শুভকামনা মিশিয়ে, তার আশীর্বাদ মিশিয়ে, তার ভালোবাসা মিশিয়ে যে পায়েসটা তৈরি করে, কোটি টাকা দিয়েও কোনো দোকান থেকে আপনি সেই পায়েসটা কিনতে পারবেন না ম্যাডাম, সেই পায়েসটা আপনি কিনতে পারবেন না। ভূত! আচ্ছা ম্যাডাম, একটা জিনিস মাথায় রাখবেন, এদেশ যা পারে বিদেশ কিন্তু তা পারে না। হ্যাঁ কি এমন পারে এদেশ যা আমাদের বিদেশ পারে না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এদেশ যা পারে বিদেশও তাই পারে। তাহলে আমি এদেশের হয়ে আপনাকে যদি কিছু প্রশ্ন করি আমি উত্তর দিতে পারবেন? আপনি এদেশের হয়ে যা যা করবেন আমি বিদেশের হয়ে তাই তাই করব। রিস্ক নিচ্ছেন কিন্তু? নিচ্ছি। রিস্ক নিচ্ছেন কিন্তু? নিচ্ছি। হেভি রিস্ক নিচ্ছেন কিন্তু? নিচ্ছি বললাম তো। রেগে যাচ্ছেন, ঠিক আছে। আমি এদেশের একটা বানান জিজ্ঞেস করছি, বানানটা করে দেখান তো ম্যাডাম, বানান করুন তো। ইংরেজিতে বেশ ফটো ফটো করেন, ইংরেজিতে বলুন তো, কালো জিরে দিয়ে লাউ চিংড়ি ইংরেজিতে কি হবে? ঠিক আছে, চার বছর অপেক্ষা করলেও আপনি পারবেন না। এবার শেষবারের মতো আমি বিদেশের হয়ে এই সবারই সামনে যা করব, আপনি বিদেশের হয়ে সেটা করতে পারবেন? ইয়েস ইয়েস, এটা আমি করে দেখাবো। এটা আপনি করে দেখাবেনই? ইয়েস, এটা আপনি করে দেখাবেনই? করে দেখাবো। নিন, এটা করে দেখান। কোন আই ভূতো বিবি বিবি, তুমি সারা জীবন চেষ্টা করলে ভূতর সঙ্গে পেরে উঠবে না, তাই আজ আমিও বলতে বাধ্য হচ্ছি, এদেশের সাথে ঝগড়াঝাটি না করে বন্ধুত্বটা করে। তা ভূত, মাসিমার মুখে শুনলাম আজ নাকি তোমার জন্মদিন। ভাল তো সুনিতা, আজকের দিনে একবারে নাচতে কানে মাতলে তুলতে হবে। সুনিতা, আরে তুমি তো বিয়ের আগে গান গাইতে, বিয়ের পর অবশ্য তুমি ছেড়ে দিয়েছো। তা রঙিন করার জন্য আমি বলবো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জানাই তোমায় শুভকামনা, জীবনে মেহের গেলে হবে না। জানাই তোমায় শুভকামনা, জীবনে মেহের গেলে হবে না। বছর বছর আশুক ফিরে, বছর বছর আশুক ফিরে, আনন্দ হোক না প্রচুর। হ্যাপি বার্থডে।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. সাথে থাক অনেক আশিস, সারা ভালো থাকিস, কান্নার নেই প্রয়োজন, সদা হাসি খুশি থাকিস, সাথে থাক অনেক আশিস, সারাক্ষণ ভালো থাকিস, কান্নার নেই প্রয়োজন, সদা হাসি খুশি থাকিস, সদা হাসি খুশি থাকিস, সদা হাসি খুশি থাকিস, হ্যাপি বার্থডে টু ইউ. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Hey! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কি ব্যাপার? নাচ গান করছেন? বাড়িতে আজ কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, আজকাল আমার জন্মদিন স্যার, কিন্তু আপনি এখানে আসতে বাধ্য হলাম। ইয়ে মানে বলছিলাম স্যার, তা বাধ্য হবার কারণটা কি জানতে পারি? কারণটা মশাই আপনি। আরে মশাই, আপনার নামে তো থানায় অভিযোগ জমা পড়েছে। এসব আপনি কি বলছেন স্যার? হ্যাঁ ঠিকই বলছি, শুভঙ্কর মাস্টারমশাই নকুলকে নিয়ে থানায় এসেছিল, ওরা আপনার নামে ডায়েরি করে গেছে। আপনি নাকি নকুলের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন বলে হুমকি দিয়েছে। সব মিথ্যে কথা স্যার। কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটা থানা গেলে জানা যাবে, চলুন। ওকে আমি বলছি স্যার, আজকে শুভ দিন স্যার আজকে। ওকে ওকে ওকে, আমি বুঝতে পারছি ভূত। কি আশ্চর্য কাণ্ড দেখুন ভূত, ভূত জন্মদিনের দিনে আপনার কাছে আমি কি বলবো। একটা দিন আপনি থানায় গেছিলেন আমার কাছে আপনার ভাইয়ের নামে কমপ্লেন করতে, সেদিন ওর দোষী না হওয়া সত্ত্বেও ওকে আমি গ্রেফতার করেছিলাম, কিন্তু আজ আপনি দোষী সেটার জন্য আপনার ভাইয়ের জন্য। হ্যাঁ আপনার ভাইয়ের জন্য শুধু আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে আপনার ভাইয়ের অনুরোধ আমি রাখতে পারবো না। চলে শুভ জন্মদিন মতো আসি। ও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। তা নয় হলো, কিন্তু আজ ভূতর জন্মদিন, অথচ ঝিলিক এখনো এলো না। না মা বলছিল ঝিলিক চলে আসবে। ওই তো ঝিলিক চলে এসেছে। এই তো ঝিলিকও চলে এসেছে, ভালোই হয়েছে, আমারও রান্না বান্না সব হয়ে গেছে। এসো সবাই খাবে, এসো। চলো দাঁড়াও দাঁড়াও মা, শোনো আজ আমি এখানে খেতে আসিনি, আজ আমি এখানে পরিষ্কার করে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ কি বলতেছো বলো। তুমি গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছ যে তুমি আমাকে বিয়ে করবে? যা সত্যি আমি তাই বলেছি। ভাবলে কি করে, ভাবলে কি করে যে তোমার মতো একটা মদো মাতালকে আমি বিয়ে করবো? তুমি আমার ছোটবেলা থেকে বন্ধু, তাই তোমার সাথে ভালো ব্যবহার করতাম। তার মানে তো এই নয় যে তোমাকে আমায় বিয়ে করতে হবে। কি ঠিক বললাম তো বিপ্লব বাবু? ঠিকই বলছি। এই বিপ্লব বাবু, এই বিপ্লব বাবু আছে বলে তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছ। উনি পাশ থেকে সরে গেলে তখন তো না খেতে পেয়ে মরবে, আর তোমাকে তোমাকে বিয়ে করলে আমাকে না খেতে পেয়ে মরতে হবে। কি মুরদ আছে তোমার? আমি বলছিলাম কি, আজ কেউ কোনো কথা বলবেন না মাসিমা, আজ শুধু আমি বলবো। শোনো ভূত, আমি শিক্ষিতা, ইচ্ছে করলে তোমার চেয়ে অনেক ভালো ছেলের সাথে আমার বিয়ে হতে পারে। তাই বলছিলাম আর যাই করো, আমাকে বিয়ে করার স্বপ্ন দেখা তুমি বন্ধ করো। তুমি আমাকে ভালোবাসতে ছিলে, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসি। একটু হেসে কথা বলে যদি ভালোবাসা হয় তাহলে আমি সবাইকেই ভালোবাসি। ভূত একটা কথা তুমি কান খুলে শুনে রাখো ভূত, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। না ওটা তোমার ভুল ধারণা মাত্র। ভুল করছো, ভুল করছো ঝিলিক, তুমি ভুল করছো। ভুল আমি করছি না কাকু বাবু, ভুল আমি করছি না, ভুল করছে এই ভূত।
ওর শরীরেও বইছে মহাজনী রক্ত, আর সেই রক্তটাকে আমি ঘেন্না করি কাকা বাবু, ঘেন্না করি, ঘেন্না ঘেন্না। আমার শরীরের রক্তটাকে তুমি ঘেন্না করো, ঘেন্না করো আমার শরীরের রক্তটাকে তুমি ঘেন্না করো, ঘেন্না করো। একদিন তোমার এই দাদা আমার বাবাকে বলেছিল আমি যেন বামুন হয়ে চাঁদ ধরতে না যাই, তোমার দাদার কাছে তুমি চাঁদ হতে পারো, কিন্তু আমার কাছে, আমার কাছে একটা বেকার অপমা ডেকে যারা কিচ্ছু নয়। তাই বলছি তোমার যাকে ইচ্ছে তুমি তাকে বিয়ে করো তো, আমার কোনো আপত্তি নেই, শুধু আমার বিয়ে করতে এসো। বলছি তার কারণ তেলে আর জলে যে কোনোদিন মিশ খায় না ভূত, আর তাই জন্যই তো আজ থেকে তোমার আর আমার পথ। চলে গেল, আমি জানতাম তোর জীবনে এমন একটা দিন আসবে, ঠিকই তো, ঠিকই তো, তেলে আর জলে কখনোই মিশ খায় না। তাই বলছি যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, চলে এসো। ঠাকুরপো, আমি বলি কি তুমি অন্য কাউকে বিয়ে করো, দেখো যে তোমার ভালোবাসার দাম দিল না তাকে ভালোবেসে কি লাভ বলো। চলো ড্যাডি, আমরাও যাই, এদের সব ফ্যামিলি প্রবলেমে না থাকাই ভালো, চলো। আমি জানি না কেন ঝিলিক তোমাকে এভাবে অপমান করে গেল, তবে একটা কথা মনে রেখো ভূত, মেজে ঘষে রূপ আর জোর করে ভালোবাসা আদায় করা যায় না ভূত, জোর করে আদায় করা যায় না। আমার জন্মদিন তোমার তরফ থেকে পাওয়া সেরা উপহার আমি পেয়ে গেছি। চুপ, আমি যে তোর চোখে সহ্য করতে পারবো না বাবা, তুই বিশ্বাস কর এই উপহার আমি তোকে দিতে চাইনি, আমি বুঝতেই পারছি না ও কেন তোর সাথে এই ব্যবহারটা করে গেল। আমি বুঝতে পারছি মা, আমি বুঝতে পারছি, চলে না ওকে বলে গেল আমি মধুমাতাল অকম্মার ঢেকি দাদার ঘাড়ে বসে বসে খাই, আমার শরীরে বইছে মহাজনী রক্ত, আর মা মা ওই রক্তটাকে ও ঘেন্না করে, ওই রক্তটাকে ও মা তুমি পায়েস বানিয়েছ না, পারবে মা, পারবে ওই পায়েসে একটুখানি বিষ মিশিয়ে দিতে। আমার জন্মদিনটা যে মৃত্যুদিন হয়ে গেছে, আমি কি বোকা মা, আমি কি বোকা, ছোটবেলা থেকে সারা হরিদেবপুর ধাপিয়ে নিয়েছি আমরা দুজন, নদীর পাড়ে হাতে হাত ধরে দৌড়েছি, খামারে এক্কা দোক্কা খেলেছি, ভোরবেলাতে আম কুড়ো দেখেছি, ভাবতেই পারিনি যে ও আমাকে ভালোবাসে না, ও আমাকে বিস্তু ছিলাম
এই ঘটনার পর ভূত একদম ভেঙে গেছে। কালবৈশাখীর ছায়া নেমে এসেছে চেহারাতে, এক মুখ দাড়ি গোপ, চোখের কোলে কালি, হাতে মদের বোতল। দেখালাম মদকে বসে আছে ওই নদীর পাড়ে, আপন মনে বিড়বিড় করে কিসব বকে যাচ্ছে ওই শালা ভূত। কিরা বদ্রীনাথ, এখানে দাঁড়িয়ে আবার কার সর্বনাশ করার কথা ভাবছিস রে? আরে শঙ্কর, নয় পুলিশের চাকরি পেয়ে আমাদের থানাতে পোস্টিং আছিস, আদেবে তুই কিন্তু এই হরদের পরিধির ছেলে, মানে আমার প্রতিবেশী। তাই বলছিলাম, আমাকে দেখলে সবসময় ওরকম বাজে কথা বলিস কেন ভাই? বাজে কাজ করিস তাই বাজে কথা বলি। আর রইল প্রতিবেশীর কথা, তাহলে শোন, আমরা যখন বাজার থেকে এক ব্যাগ বাজার নিয়ে বাড়ি ফিরি না, তখন ওই বাজারের ব্যাগের মধ্যে আলুও থাকে আবার উচ্ছেও থাকে। দেখেন ওই আলু আর উচ্ছ লোকে প্রতিবেশী, তা প্রতিবেশী বলে কি উচ্ছে গুচ্ছে না বলে কাঁচা মিঠে আম বলবো না কি রে? শঙ্কর, ওসি না হলেও কাজটা কিন্তু পুলিশের করি, তাই চোখ দুটো কিন্তু পুলিশের। এটা বেশ ভালোই বুঝতে পারছি, ওই ঝিলিক দি আর ভূত তার ভালোবাসা ভাঙার পিছনে সারা তোদেরই হাত আছে। বিশ্বাস কর, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ সেটা সারা, তুই তো বুয়ে নেকা চাঁদ, ভাজা মাছটা উল্টে খেতে জানিস না, যেমন হাড়ি তার তেমনি সরা। যেদিন তোদেরকে হাতে নাতে ধরবো না, সে পেটাতে পেটাতে লকাবে ভরবো, কথাটা বলে গেলাম। শালা, বলা নেই কওয়া নেই, পুলিশগুলো কেন যে সব ভালো হয়ে যাচ্ছে কে জানে? কোথায় ঘুষ খাবি, আমাদের সাথ দিবি, তা না আমাদের পিছনে মাছ চালিয়ে দিচ্ছে। কে কার পেছনে মাছ দিচ্ছে রে বদ্রি? ওই ওসি সাহেব আর শঙ্কর, আপনার পিছনে বাঁশ দিতে চাইছে বিপ্লব বাবু, আর আমি যেহেতু আপনার কাছে কাজ করি তাই আমার জন্য বরাদ্দ করছে কনছি, আমি মালিক, তাই বস, আমি কর্মচারী তাই কনছি। থাম, থানায় বড়বাবুর সঙ্গে দেখা করতে যেতে বলেছিলাম, গিয়েছিলে? গিয়েছিলাম, কোনো কাজ হয়নি। মানে মানে আবার কি, মাস গেলে কত দিতে হবে এই কথাটা বড়বাবুকে বলতেই আমাকে এই মারে তো সেই মারে, পারলে ঘুষ দেওয়ার অপরাধে আমাকে তখন লকাবে ঢুকিয়ে দেয়, কোনো রকমে পালে এসছি, উনি ঘুষ নেন না। বলিস কি রে, ব্যাপার বলছে কি? তবে যতটা আসছে গোলা কিন্তু ঝেলে ভূত জীবন থেকে সরে গেছে ঠিকই, কিন্তু ওই মাছটাকে সঙ্গে নিয়ে গ্রামের চাষা ভুষা দলটাকে ওই তো খেপিয়ে তুলছে। জানি জানি, ওই ঝিলিকের বড় রকমের কোনো ক্ষতি না করে দিতে পারলে দেখছি ও থামবে না। কি করবেন? আমি করবো না, করবি তুই, আর কাজটা করার পরে ওর গ্রামে কারোর কাছে মুখ দেখাতে পারবে না। প্রতিবাদটাকে আমি ওর জীবন থেকে বাদ দিয়ে দেবো। তোমার স্বামী সনাতন, সে তো গাঁজা ভাং কিছুই খায় না, তা তুমি কি দিনে দুপুরে গাঁজা ভাঙকে নেশা করেছো নাকি? এ ওলা উটোর বেটা, তুই চুপ করে থাক, আমি তোর সঙ্গে কথা বলছি না। বিপ্লব বাবু, বিপ্লব বাবু, তুমিই বলেছিলে ঝিলিককে যদি আমি ভূতর জীবন থেকে সরিয়ে দিতে পারি তাহলে তুমি আমাকে 10 লাখ টাকা দেবে। তুমি? হ্যাঁ, আমি 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 ঝিলিককে ভূতর জীবন থেকে সরিয়ে দিয়েছি, হাজার কষ্ট পেলেও ওর আর কেউ কারোর দিকে তাকাবে না। অন্যায় করেছো, খুব বড় অন্যায় করেছো, এমন একটা নিষ্পাপ ভালোবাসাকে ভেঙে দেওয়া তোমার একদম উচিত হয়। জানিস বদ্রি, আমার ভাইটা তো সে ঘরেই ফিরছে না,
নদীর পারে বসে থাকছে আর শুধু ওই মদ খাচ্ছে। বিপ্লব বাবু, আহ কানের মাথা খেয়ে নিল রে। এ কাজটা করতে তুমি আমাকে বলেছিলে বিপ্লব বাবু, বিনিময়ে টাকা দেওয়ার কথা বলেছিলে। আচ্ছা তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ প্রমাণ। আমাদের বাবু যখন চাষিদের টাকা ধার দেয় তখন তাদেরকে দেখ কোর্ট পেপারে সই করিয়ে নেয়, জমির দলিল রেখে দেয়। কেন? কারণ ওই চাষি যে মহাজনের কাছে টাকা ধার নিয়েছে তার প্রমাণ লাগার জন্য। এক্ষেত্রে তোমার কাছে কোনো প্রমাণ আছে? আরে বাবা, 2,000 টাকা লাগে, বলো বদ্রি গিয়ে দিয়ে আসবে। ভিক্ষে দিচ্ছ না? সারা বিপ্লব বাবা, ওই 10,00,000 টাকাই আমার চাই, না হলে ভূতার ঝিনিকে আমি কিন্তু সব সত্যি কথা বলে দেব। তোমার ছেলে ওই ছোটন ইট ভাটার চলন্ত আগুনের মধ্যে জীবন্ত জ্বালিয়ে দেব। এক্ষেত্রেও কোনো প্রমাণ থাকবে না। বিপ্লব বাবু, আশা করি সতীনের মেয়ের জন্য তুমি তোমার নিজের ছেলের জীবনটাকে খোয়াবে না। তুমি তুমি এত বড় শয়তান! আগে জানতে, এখন তো জানলে। তাই বলছি শোনো সনাতনের বউ, যা করেছ খুব ভালো করেছ, এখন মুখে কুলু পেটে বসে থাকো। নইলে আমি যদি গুণাক্ষর জানতাম যে তুমি এত বড় বেঈমান, তাহলে তোমার সঙ্গে হাত মিলিয়ে কালকে আমি করতাম না। এখন কিন্তু আর কিছু করার। হ্যাঁ এখন আমার কিছু করার নেই ঠিকই, কিন্তু ওপরে ঈশ্বর আছে, আর ঈশ্বরেরও অনেক কিছু করার আছে। আজ তুমি আমার সঙ্গে যা করলে তার ফল কিন্তু তোমাকে পেতেই হবে। কি হলো? ও বুকে আবার যন্ত্রণা উঠেছে বুঝি? দেখো কাণ্ড, বুকে পেসমেকার বসাতে হবে, অথচ স্বামীর কাছে টাকা নেই। আহারে, আজ তোমার দিন বিপ্লব বাবু, তাই তুমি কথা বলছো, কিন্তু এটা ভেবো না, এক মাঘে শীত চলে যায়, দিন আমারও আসবে, আর সেদিন সেদিন আমিও ঠিক তোমারই মতো বলবো। আহারে সনাতনের বউ, আমার চোখে জল আসে, কিন্তু আজ না চাইলেও আমার চোখে এক ফোঁটা জল চলে এসেছে। তবে মনে রাখিস বেঈমান, এ আমার চোখের জল নয়, তোর রাস্তা পিছিল করে দেবার মহাসমুদ্র। চলে, মুখ খুললেই কিন্তু তোমার ছেলে। হ্যাঁ মুখ আমি খুলবো না ঠিকই, কিন্তু তোর শেষটা দেখার জন্য চোখ দুটোকে আমি দিয়ে দিলাম। বিপ্লব বাবু, ওই সনাতনের বউটা মহা ব্যথাতে পড়েছে। আচ্ছা বদ্রী তুই বল, আরে টাকা কি খোলাম কুচি? তা আবার 1-2 টাকা নয়, 10,00,000 টাকা। এই বদ্রী, আরে মাঠের দিকে অত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ঠিক বুঝতে পারছি না। তবে নদীর আশেপাশে জমিতে যারা কাজ করছিল তার নদী থেকে তাকে কি সব বলছে আর চিৎকার করছে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরে সনাতনের ছেলে কি হয়েছে? শোনো, দেখো জোয়ার চলছে, আর সে ভয় করে আপনার ভাই, আপনার ভাই ওই ভূতদা, ভূতদা নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। হায় হায় হায়, একে সর্বনাশ হলো, ভূত মরেছে তা তো কোনো দুঃখ নেই। কি বলছো কি সুনিতা? ভূত আত্মহত্যা করেছে বলে মাসিমা প্রায় পাগল হয়ে গেছে, আর তুমি বলছো এতে কোনো দুঃখ নেই? না নেই, ভূত মরেছে আপদ বিদেয় হয়েছে। তাহলে যে তুমি ওর জন্মদিনে নাচ গান করলে? আরে বাবা, সে তো ও যাতে আমাদের কথা শুনে আমাদের কথাই অভ্যস করে তার জন্য, কিন্তু সর্বনাশটা তো অন্য জায়গাতে হয়ে বসে আছে। সম্পত্তিটা হাত ছড়া হয়ে যাবে, তাই তো মাস্টারমশাই? আরে সে ব্যাপারে তো বিপ্লবের সঙ্গে আলোচনা করতে এলাম, তা বিপ্লব কোথায় তাকে দেখছি না। হ্যাঁ মানে সে একটু হিসেবে বসেছে, এক্ষুনি চলে আসবে। হিসেবে তো বসেছে, কিন্তু হিসেব মেলাতে কি পারবে? হিসেব মেলাতে পারবে না। না বৌমা, মানুষের হাতে যে হিসেব থাকে তা হয়তো মেলানো যায়, কিন্তু ওপরওয়ালার হাতে যে হিসেব থাকে তা সবসময় নাও মিলতে পারে। বাহ ভালো বললেন তো কথাটা। আর হিসেবে না মেলার কারণে অনেক সময় হয় গরমিল, যেমন এখানেও হয়েছে। আমি এ গ্রামের মহাজন, হিসেবটা ভালোই বুঝি, কিন্তু এক্ষেত্রে গরমিলটা কি সেটাই তো বুঝতে পারছি। বেশ বুঝিয়ে দিচ্ছি, তোমার বাবা, তোমার বাবা সম্পত্তি উইল করে গেছেন এবারই ছোট ছেলে স্ত্রীর নামে, অর্থাৎ ভূত স্ত্রীর নামে।
এখন তো ভূত নেই, তাহলে কি হবে? হ্যাঁ কি হবে? কি আবার হবে? ভূতর পরিবর্তে আমি তো আছি, আমিও নিজের দাদা, রক্তের সম্পর্ক, বাবাটি আমার হয়ে যাবে। না, আইন কিন্তু সে কথা বলছে না। আইন মোতাবেক সম্পত্তি চলে যাবে কোনো ট্রাস্টি বোর্ডের আন্ডারে, তুমি পাবে না। কিন্তু দেখছো তীরে এসে তরি ডুবে গেল। বাহ, বাড়ি সম্পর্ক, বাহ, এই না হলে সভ্য সমাজ। বাড়ির ছেলেটা অকালে চলে গেল, তাহলে কারো মাথা ব্যথা নেই, মরার কয়েকদিন পর সবাই ব্যস্ত, সম্পত্তিটার কি হবে? তাই অকালে আমার ছেলেটা চলে গেল, ঝোমরা জোর জায়গায় আমায় কেন নিল না? আমি যে ওকে চোখের দেখাটা পর্যন্ত দেখতে পারলাম না, কোথায় বসে গেছে কে জানে। মাসিমা, মাসিমা এখন মন খারাপ করে কি লাভ? মাসিমা অংশুমান, লাভ লোকসানের হিসাব করে ওই মহাজনেরা, আমার মতো মায়েরা নয়। আমি যেন বারবার শুনতে পাচ্ছি ভূত আমায় মা মা বলে ডাকছে, বলছে মা মা বলে খিদে পেয়েছে, আমায় খেতে দাও। মাসিমা, মাসিমা আপনি একটু শান্ত হন, মাসিমা আপনি একটু শান্ত হন, বাস্তবটাকে তো মেনে নিতেই হবে মাসিমা। কোনটা বাস্তব অংশুমান? আমি মা হয়ে বেঁচে আছি আর আমার ওইটুকু ছেলেটা চলে গেল, এই বাস্তবটাকে মেনে নিতে বলছো? পারব না, আমি মা হয়ে দেখো কখনোই মেনে নিতে পারব না। মাসিমা, জন্মদিনের পায়েসটা পর্যন্ত মুখে তুলল না, আমি ভাবতেই পারিনি সত্যি জন্মদিনটা ওর কাছে মৃত্যুদিন হয়ে যাবে, ওর কাছে মৃত্যুদিন হয়ে যাবে, মৃত্যুদিন হয়ে। বউদি দেখছি ভীষণ ভেঙে পড়েছেন। সেটাই স্বাভাবিক, সন্তান বলে কথা। শোনো বিপ্লব, যেহেতু এটা আত্মহত্যার কেস, তারপর ভূতর বডিটা জলে তলিয়ে গেছে, তাই আইন এক মাস অপেক্ষা করবে, আর এই এক মাস তুমি সম্পত্তি কানাকড়ি বিক্রি করতে পারবে না, এমনকি ব্যাংক থেকেও একা টাকাও তুলতে পারবে না। খবরটা জানানো ছিল, জানিয়ে গেলাম, চলে যা সালা। বিপ্লব বাবু, আপনার হাতে তো হ্যারিকেন ধরিয়ে দিয়ে গেল, এবার কি করবেন? সেটাই তো ভাবছি, ভূতটা মরে গিয়ে আমাকে এইভাবে ফেসাতে ফেলে যাবে আমি ভাবতেও পারিনি। আচ্ছা, কোনোভাবেই কি সম্পত্তিটাকে আমরা রক্ষা করতে পারি না? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া অংশমানদা? যদি এতে টাকা পয়সা একটু বেশি খরচ হবে ঠিকই, কিন্তু তাই বলে কোটি টাকার সম্পত্তি কিন্তু হাত ছাড়া হবে। সে হোক, সম্পত্তিটা তো বাঁচবে। হ্যাঁ, আইডিয়াটা কি বলুন না অংশমানদা। কলকাতায় আমার জানাশোনা একটা ছেলে আছে, ছেলেটার পরনের পোশাক আশাকে যদিও ভূতর সাথে কোনো মিল নেই, কিন্তু চেহারাটা দেখতে প্রায় একই রকম। কলকাতায় আমরা যে হোটেলে ছিলাম, ছেলেটা সেই হোটেলের ম্যানেজার। এখন শুধু কিছু টাকা ফাঁকা দিয়ে ছেলেটাকে যদি তোর ভাই সাজাতে রাজি করা যায়, তাহলে তাহলে কেল্লা ফতে, তুই তোর লক্ষ্যে পৌঁছতে পারবি। কিরকম? দেখ, ছেলেটার পরিচয় হবে ও তোর ছোট ভাই ভূত, আর যেহেতু ভূতর ডেড বডি পাওয়া যায়নি, তাই সবাই বিশ্বাস করতে বাধ্য হবে যে ভূতকে কেউ বাঁচিয়েছে এবং ভূত আবার গায়ে ফিরে এসেছে। বলছি ভূতর আধার কার্ডটা ওর ঘরের টেবিলের উপর থেকে আমি পেয়েছি, ওই কার্ডটা আমার কাছে আছে। তাহলে সব মিটেই গেল, এরপর তোমাদের প্ল্যান মাফিক কাজ। একটা মেয়ের সাথে ভূতর বিয়ে দিয়ে দাও, তারপর মেয়েটাকে হাতে পুতুল করে রাখো, ব্যাস, সম্পত্তি আর ট্রাস্টি বোর্ডের আন্ডারে যাবে না। কিন্তু ছেলেটা এই কাজ করবে কেন? আরে করবে, টাকার জন্য করবে, এই কাজ করলে ছেলেটা অনেক অনেক টাকা পাবে। কিন্তু ছেলেটা রাজি হবে তো? সে দায়িত্ব আমার, এখন তোমরা এই ব্যাপারটাতে রাজি কিনা শুধু তাই বলো। তাহলে তো আমার ওই নকল ভূতর সঙ্গে অংশমানদা তার মেয়ে মিমির বিয়ে কিছু চুই দিল, তাহলে কি রে, কিছু ভাবছিস নাকি বিপ্লব? না মানে বিপ্লব বাবু রাজি হয়ে যান, এছাড়া আপনার কাছে অন্য কোনো রাস্তা নেই, ওই ছেলেটাকে নকল ভাই হিসাবে আপনাকে মেনে নিতেই হবে। হ্যাঁ দেখো বদ্রিক না ঠিক কথাই বলছে, তুমি রাজি হয়ে যাও, অবধ করো না। বেশ অংশমানদা, তাহলে তুমি ছেলেটাকে রাজি করাও। তুই কোনো চিন্তা করিস, আমি আজই কলকাতায় গিয়ে ছেলেটাকে রাজি করাচ্ছি, তারপর তোর স্বার্থ সিদ্ধির জন্য এই হরিদেবপুরে আনছি নকল ভূতকে। দিদি দিদি, আয় দিদি, আরে কোথায় গেলি রে? শোন শোন শোন, খুশির খবর আছে। কি কি হয়েছে রে ছোটন? খুশির খবর আছে দিদি, খুশির খবর।
খুশির খবর। আরে দিদি, ভূতদা মরেনি, ভূতদা বেঁচে আছে। ছোটন, আসুদি তাই নয়, ভূতদা গায়ে ফিরে এসেছে। এসব কি পাগলের মতো বলছিস? পাগলের মতো বলছি না দিদি, সারা হরিদেবপুরের মানুষ ভূতদাকে দেখে একেবারে অবাক হয়ে গেছে। এ কি করে সম্ভব? সব সম্ভব, ঈশ্বর চাইলে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। শোন, এও জেনেলাম, এই হরিদেবপুরে তিন চারটে গ্রামের পর একটা নদীর ঘাটে ভূতদার অচৈতন্য দেহটা আটকে ছিল। তখনও ভূতদার শরীরের প্রাণ ছিল, কয়েকটা মাছি দেখতে পেয়ে ভূতদাকে বাঁচায়। তুই সত্যি বলছিস? শুভ সত্যি। ছোটন বললো যে ভূত নাকি ফিরে এসছে, তাই তো একবার চোখের দেখা দেখার জন্য ছোটনকে নিয়ে যাচ্ছিলাম। ভূতকে দেখতে না ভূতর মতো দেখতে অন্য একটা মানুষকে? এসব তুমি কি বলছো বাবা? ও ভূত নয়। না, ভূত নয়, আমি আগে কিছুই জানতাম না, কিন্তু মাস্টারমশাইয়ের কাছ থেকে আমি সমস্ত কিছু জানতে পেরেছি। কর্তাবাবু তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওই ভূতর বউয়ের নামে লিখে দিয়ে গেছে। ভূত আত্মহত্যা করার ফলে যাতে ওই সম্পত্তি হাতছাড়া না হয়ে যায়, ট্রাস্টি বোর্ডের আন্ডারে না চলে যায়, সেই জন্য ওরা আমদানি করেছে নকল ভূতকে। আর পাচ্ছি না গো, দিন যত যাচ্ছে যন্ত্রণা তত বেড়ে যাচ্ছে। কেন, বিপ্লব বাবু টাকা দিল না? শুধু দেয়নি তা না, এও বলেছে কথাটা যদি আমি পাঁচ গান করি তাহলে ছোটনকে লোভে পাপ, পাপে মৃত্যু। ওই শয়তানটাকে আমি হারে হারে চিনি নীলিমা, আমি জানতাম ওই রকম একটা কিছু করবে। শুধু শুধু ভূতটা থাক না বাবা, এখন ওসব কথা থাক, এখন যেভাবেই হোক মায়ের অপারেশনটা তো করাতে হবে। তাই তো ভাবছি রে মা, কে দেবে আমাকে অত কোনো টাকা? আমি দেব। তুমি? আমি ভূত? মিথ্যা কথা বলছো। কথা কমপ্লিট করতে দিন, কথা কমপ্লিট করতে দিন। আমি ভূত নই, আমি মদন। মদন? মদন গোপাল। ও মদন গোপাল। মদন গোপাল নন্দ। মদন গোপাল নন্দ? মদন গোপাল নন্দ কৃষ্ণ। মদন গোপাল নন্দ কৃষ্ণ? মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশী। মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশী? মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশীধারী। মদন গোপাল নন্দ কৃষ্ণ আবার বংশীধারী? মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশীধারী অর্জুন। বাবা শোনো, আমি তোমার পুরো পরিবারের নাম শুনতে চাইনি। এটা আমার পুরো পরিবারের নাম নয়, এটা আমার পরিবারের নাম নয়, এটা আমার একার নাম। মদন গোপাল নন্দকৃষ্ণ বংশীধারী অর্জুন নকুল সহদেব। মদন গোপাল নন্দকৃষ্ণ বংশীধারী অর্জুন নকুল সহদেব? মদন গোপাল নন্দকৃষ্ণ বংশীধারী অর্জুন নকুল সহদেব ভীম। বাবা আমি হাত জোর করে বলছি, আমরা তোমার নাম শুনতে চাইছি না। এটা নাম নয়, যেন হাইওয়ে রাস্তা। এই তুমি এখানে কেন এসেছো সেটা বলো তো। ওই যে বললাম আপনার স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দিতে, আপনার স্ত্রী চিকিৎসার জন্য টাকা দিতে। আপনাকে তো আমরা চিনি না, জানি না, আপনিও আমাদের চেনেন না, জানেন না, তাহলে আপনি আমাদের টাকা দেবেন কেন? টাকা আমি নয়, টাকা দেবে ওই সালা বিপ্লব। আমি শুধু খেলবো, আমি শুধু খেলবো। এই গ্রামে আসার পর ওই বিপ্লবের সঙ্গে আলাপ করে আমি জানতে পেরেছি মালটা পুরো জালি। ওই বিপ্লব আপনার সঙ্গে যখন ওই বাস ধরের পিছনে টাকা পয়সা নিয়ে কথা বলছিল না, তখন শুভঙ্কর মাস্টার সব জেনে ফেলেছে। শুভঙ্কর মাস্টার আমাকে সব বলে দিয়েছে। এবার আপনারাই বলুন, উনি তো ওনার কাজ করেছে, উনি তো ওনার কাজ করেছে। ভূতটা মরেছে, ভূতের সঙ্গে ঝিলিকের ভালোবাসায় ফাটল লাগিয়ে দিয়েছেন উনি। হ্যাঁ করেছেন তো, আপনি তো কাজ করেছেন, বিনিময় আপনি কী পেলেন? কিচ্ছু না, কিচ্ছু না, লবণ ওই প্রজারক্ষা প্রচারণা করেছে আপনার সঙ্গে, তাই না? এবার চোরের ওপর বাটপাড়ি করবো আমি, চোরের ওপর বাটপাড়িটা করবো আমি। আপনি কোনো চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি পারেন
আপনার চিকিৎসার বন্দোবস্ত করুন। কিন্তু বলো কিন্তু নয়, টাকা ঠিক সময় পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, ও ভূত নয় অথচ সেই চোখ সেই আওয়াজ। কিছু ভাবছেন নাকি? না 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 কিছু না। মানে তোমাকে কি বলে যে আশীর্বাদ করবো বাবা, আমি তোমাকে প্রথমে ভুল বুঝেছিলাম। কিন্তু তোমাকে তো এনে চাই বিপ্লব বাবু, তাহলে তুমি আমাদের পাশে দাঁড়াতে চাইছো কেন? মাসিমা, আমি ওই বিপ্লবের চেয়ে অনেক বড় হারামি, হারামি। আসলে কি জানেন তো, আমি না একটা জেল খাটে আসামি, জেল খেটে বেরিয়ে এসে একটা ম্যানেজারের চাকরি করছিলাম। ওই ভূতর সঙ্গে আমার থোবড়ায় মিল, থোবড়ায়। কোথায়? থোবড়ায়, চরিত্রে নয়, চরিত্রে নয়। আমি যদি আমার এই গেঞ্জিটা খুলি না, তাহলে সালা দেখবেন আমার বুকের পাঁজরে লেখা আছে 440 ভোল্ট। স্বার্থ ছাড়া আমি এক পাও চলি না, এক্ষেত্রেও চলছি না। তা আপনার স্বার্থটা কি সেটা আমরা জানতে পারি? নিশ্চয়ই পারো খুকু, মনিটা আমার, নিশ্চয়ই পারো। তুমি তো এখন আমার তুরুপের তাস। মানে? মানেটা পরিষ্কার, ওই যে বললাম, আসলে আমি একটা জেলখানে আসার, ওই ভূতের সঙ্গে আমার খোপড়ায় মিল, চরিত্রে নয়, ভূতের ভূমিকায় অভিনয় করার জন্য ওই বিপ্লব বলে মালটা আমাকে আমদানি করেছে, আমদানি। বিনিময়ে বলেছে পারিশ্রমিক হিসেবে 10 লাখ টাকা দেবে, 10 লাখ। কিন্তু আমি তো জানি খুকুমণি, কাজ হয়ে যাবার পর না ওই বিপ্লব তোমার মায়ের মতন আমাকেও ঠকাবে, ঠকাবে। না 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 না, তোমার মা ঠকতে বলে, আমি ঠকবো না। কি করবেন? একটা বিরাট প্যান্ডেল খাটিয়ে লোকজনকে নেমন্তন্ন করে তোর দিদিকে বিয়ে করবো, বিয়ে। What? Yes, yes. আর তোমাকে বিয়ে করার পর ওই মহাজনী ভিলার গোটা প্রপার্টির মালকিন হয়ে যাবে তুমি, ওখান থেকে 50% তুমি নিয়ে নেবে, বাকি 50% আমাকে দিয়ে দেবে। কি বলছো? কি অত সম্পত্তি 50% আমাদের? বুকের ব্যথাটা সেরে গেল না? আমি কিছুতে এই ভূতকে করবে করবে, বিয়ে তোমাকে আমাকে করতেই হবে, বিয়ে তোমাকে আমাকে করতেই হবে। ওই যে বললাম আমি একটা ঝেলখাটে আসামি, ভূতের সঙ্গে আমার থোপড়ায় নেই, সালা চরিত্রে নয়। কথাটা কানে গেল না? চরিত্রে নয়। শোনো কথা পরিষ্কার, সব পরিষ্কার। ওই সালা বিপ্লব মিথ্যে মিথ্যে করে বলেছিল যে তুমি যদি ভূতকে বিয়েটা না করো তাহলে তোমার মায়ের বুকে পেসমেকারটা বসবে। আর এই সালা নকল ভূত, অরিজিনালি বলছি, তুমি যদি আমাকে বিয়েটা করো তবেই তোমার মায়ের বুকে পেসমেকারটা বসবে, তবেই তোমার মায়ের বুকে পেসমেকার। আমি আমি আরেকটা কথা, আমি আরেকটা কথা বলছি, যতদিন এই গায়ে আমি থাকবো না আমি তোমাদের যেমনটি যেমনটি বলবো তোমরা ঠিক তেমনটি তেমনটি করবে। আমি কিছুতেই কিছুতেই এখন থেকে ও আমার স্ত্রী, তাই ওর সঙ্গে ভালো ভালো কথা বলবে, ভালো খাবার খেতে দেবে, ভালো জায়গায় শুতে দেবে, তবেই 50% প্রপার্টি, না হলে হাতে ভিক্ষের বাটি। তাহলে ভালো ব্যবহার করুন। সত্যি করে বলো তো বাবা তুমি কে? ওই যে বললাম একটা জেলখাটে আসামি, বিশ্বাস হচ্ছে না নাকি? কথাটা কানে যাচ্ছে না? জেলখাটে আসামি, এক ঘর হারামি মা। শুনুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো মানুষ, আপনাকে একটা কথা বলি। আমি যে আমার প্যালিংটা এখানে এসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, শেয়ার, এই প্যালিংটা আপনারা কেউ ওই ওই বিপ্লব বাবুকে বলবেন না, তাহলে আমি আপনার মেয়েকে মেরে ওর বিবস্ত্র শরীরটা সালা আম গাছেতে লটকে দেবো, লটকে। তুমি বনবন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে না নানা রঙে খেলা, বনবন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু চলছে না নানা রঙে খেলা,
টপিকের সরকারে হয়তো চলছে কেউ রাজনীতি কালু পাশা জনসমর্থনে দেউ লক্ষ্য তো একটাই ভাগ্য মুখটাই ছুটছে সবাই সারা বেড়া জিতে গেলে হি হি ফুড়লে শুনবে তুমি হেরে গেলে সেম সেম ইটস এ গেম 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 It's a game. ভাবতে পারিনি ভাবতে পারিনি ছেলেটাকে প্রথমত দেখে আমি ভাবতেই পারিনি যে ভূত নয়। আমিও তো সে একই ভুল করেছিলাম বৌদিমণি। ও শাগাশাক ছাড়া প্রায় একই রকমের দেখতে, শুধু কথাগুলো জানে কেমন লুফার লুফার ভাব। আপনি একদম ঠিক বলেছেন বৌদিমণি। ভাগ্য ভালো অংশমানদার সঙ্গে ছেলেটার আলাপ ছিল, তাই এই যাত্রায় রক্ষা পেলাম, নইলে অতগুলো সম্পত্তি একেবারে হাতছাড়া হয়ে যেত। সে কথা আর বলতে, বিপ্লব বাবু যা করা তাড়াতাড়ি করো, ওই যে ছেলেটা সারা জীবন এখানে পড়ে থাকবে না। এই শালা এনআরসি পেয়েছিস আমাকে তাড়িয়ে ছাড়বি? হ্যাঁ এনআরসি দাদার বাড়ি ছেড়ে কোথায় যাবো বে? তোমার ও দুটো খুব সুন্দর, চোখের কথা বলেছ। আমার দিনের খাওয়া রাতের ঘুম সব চলে গেছিল। হচ্ছে তো? হচ্ছে হচ্ছে, চালিয়ে যাও। জানিস তো তুই না ওই আত্মহত্যা করেছিস শুনে আমি তো ভেবেছিলাম ওই কলা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। হ্যাঁ ভাগ্যিস করিসনি, তাহলে তুই বেঁচেই থাকতিস, কলা গাছটা শ্বাসরুদ্ধই মরে যেত। যাকে যাকে ছাড় এখন সব কথা, সেদিন তোর সাথে অত খারাপ ব্যবহার করাটা আমার একদম উচিত হয়নি। আমি তো বাড়ি ফিরে হাপুস নয়নে কেঁদেছি। শালা যা পাঠ করছে না, রাজ চক্রবর্তীর খবরে পড়লে বনির হিরোইন করে ছেড়ে দেবে। কিছু বলি ভাই? না ভাই ভাই, এই না ভাই না দাদা, আমি তো এসছি তোমাকে একটা গোপন কথা বলবো বলে। আমাকে গোপন কথা? শোনো বৌদি, তুমিও একটা মেয়ে আর আমিও একটা মেয়ে, তাছাড়া ছোটবেলা থেকে আমি তোমাদের বাড়ির পাশে থাকি, তোমাদের প্রতিবেশী, আর বাবা ছোটবেলা থেকে তোমাদের ওখানে কাজ করেন, আমাদের একটা সম্পর্কও আছে। হ্যাঁ তা তো আছে। হ্যাঁ আর তাই জন্যই তো তোমার চোখ খুলে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এই মদন, আরে ঝিলিক নামে মেয়েটা আমার বউয়ের কানে ফুসফুস করে কি বলছে বলো তো? বলতে দিন, যা খুশি বলতে দিন, যা খুশি বলতে দিন। আমি যখন এসে গেছি প্রপার্টি তখন আপনাকে বুঝিয়ে তবে এখান থেকে যাবো, তাহলে আমি যেমনটি যেমনটি বলবো আপনি তেমনটি তেমনটি করে যাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই করবো, বলো আমাকে কি করতে হবে। ঝিলিক এসব তুই কি বলছিস? আমার স্বামী আমাকে ভালোবাসবে না? না, আচ্ছা তুমি বলো বৌদি, তোমার স্বামী যদি তোমায় ভালোবাসবে তাহলে ওই গ্রামে ঘুরে ঘুরে তোমার বাচ্চা হয়নি বলে তোমার বাচ্চা নিয়ে কোটা দিতে পারতো? ঝিলিক হ্যাঁ, ও যেই সম্পত্তিটা পেয়ে যাবে না তখন তোমায় ছেড়ে দিয়ে ও আর একটা বিয়ে করবে, তুমি দেখে নিও। না না, যাদের পাল্টি খাওয়া স্বভাব তারা নিজের বউয়ের কাছেও পাল্টি খায়। হ্যাঁ ঝিলিক এসব তুই ঠিক কথা বলছিস। আলবা আলবা ঠিক বলছিস। শুনুন, প্রথমে যেটা করতে হবে এই ভূতর সঙ্গে ঝিলিকে ছাড়াছাড়ির প্ল্যানটা, এটা তো আপনার, কিন্তু আপনার ওই বউকে সামনে রেখে ঝিলিকের সামনে প্রমাণ করতে হবে এই প্ল্যানিংটা হচ্ছে আপনার বউয়ের। এতে আমার লাভ? আগে ওই ঝিলিকের সামনে নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে হবে, বুঝছো? ভাবমূর্তিকে উজ্জ্বল, হ্যাঁ, প্রয়োজনে নিজের বউ খুব কেলাবেন জান। ঠিক আছে সুনীতা, সুনীতা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার সঙ্গেও
আমার কিছু কথা আছে। সে সব কথা আমি পরে শুনবো। আগে ঝিলিককে সত্যি কথাটা বলি। শোনো ঝিলিক, তোমার আর ভূতো ছাড়াছাড়ি হবার ব্যাপারে আসল মাথা হচ্ছে এই প্ল্যান করে। এইসব তুমি কি বলছো? ঠিকই বলছি, তোমার কথাতেই আমি শয়তান প্রতারক নিচে দোষ আমার ঘাড়ে চাপাতে চাইছো? এইবার কেলান সুনিতা হয়েছে পাঠিয়ে দিস। দেখলে তো বৌদি, আমি বলেছিলাম না ও সময় এলে ও ঠিক পাল্টি খাবে। তুমি আজ আমার গায়ে হাত তুললে? হ্যাঁ হ্যাঁ তুললাম। একটা পাঁচা মেয়ে মানুষ কোথাকার! চুপ করো তুমি, আর একটা কথা তুমি বলবে না, চুপ করো। আমি যে মা হতে পারিনি তার জন্য দায়ী কে? তুমি ভুলে গেছো সে কথা? এসব তুমি কি বলছো বৌদি? ঠিকই বলছি ঝিলি, বিয়ের এক বছরের মাথায় আমার গর্ভে সন্তান আসে, কিন্তু বিবাহ বার্ষিকীর দিন এই শয়তানটা, এই প্রতারকটা অকণ্ট মদ খেয়ে সিঁড়ি দিয়ে দোতলাতে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যায়। আর আমি ওকে বাঁচানোর জন্য হুড়মুড় করে নিচে নামতে গিয়ে মুখ দৌড়ে পড়ে ভীষণ যন্ত্রণা শুরু হয়। ডাক্তারের কাছে নিয়ে গেলে বললেন গর্ভের সন্তান আমার গর্ভে মারা গেছে। আর আমাকে বাঁচানোর জন্য আমার চিরকালের গর্ভধারণের ক্ষমতাটাকে ডাক্তার বাবু বাদ দিয়ে দেয়। আমি মেয়ে হয়ে পৃথিবীতে এলাম, কিন্তু মা হতে পারলাম না। এই কি ভয়ঙ্কর যন্ত্রণা! আমি তোকে বোঝাতে পারবো না। তুমি কাঁদছো? ওরে ঝিলি, কান্না ছাড়া আজ আমার কি উপায় আছে বলতে পারিস? তুই বল না, মা ডাক শুনতে আমার কি ইচ্ছে করে না বল না। শুনেছি বড় বৌদি মায়ের সমান, তুমি তো আমার বড় বৌদি, পারো না আমাকে সন্তান হিসেবে মেনে নিতে পারো না? কি বললি ঝিলি? আমি যে সন্তান হয়ে মাকে মা বলে ডাকার অনুমতি চাইলাম মা। অন্য নাটক শুরু হলো। আরে ঝিলি তো শুনি থেকে কিসব মা বাবা বলে ডাকছে। দেখতে দিন, কোনো টেনশন নেবেন না, ডাকতে দিন। আমি যখন চলে এসেছি প্রপার্টি আপনাকে না বুঝিয়ে আমি এখান থেকে যাবো না, ডাকতে দিন। ঝিলি বিশ্বাস কর ঝিলি, অন্যকে মারা শুনে না আজ আমার সত্যি মুখটা ভরে গেল। শুনুন বিপ্লব বাবু, আমি এই মহাজনী ভিলার বড় বউ, অধিকার আমারও আছে, তাই সেই অধিকার থেকে আমি বলছি ভূতর বিয়ে ঝিলিকের সঙ্গেই হবে, ঝিলিকেই পাবে সিঁদুরের অধিকার। কথাটা আমি বলে গেলাম মনে থাকে যেন। চিন্তা করবেন না, আমি যখন আছি তখন প্রপার্টি আপনাকে বুঝিয়ে তবে এখান থেকে আমি যাবো, প্রপার্টি আপনাকে বোঝাবো তারপর যাবো। খালি ঝিলিকের সঙ্গে বিয়েটা হতে দিন। আরে ঝিলিকের সঙ্গে তোমার বিয়ে হলে তো অংশমানদার প্রপার্টি আমার হাত ছাড়া হয়ে যাবে। গুরু আমি তোমার চেয়েও যা ধারামি।
একদম কাল কেউটে সাপ, কাল কেউটে। এ বদ্রীনাথ, বল তুই রেপ করতে পারবি? রেপ রেপ আরে ইংলিশে রেপ, বাংলায় দর্শন পারবি করতে? হ্যাঁ বল, পারবি? কালকে ওই বাঁশঝাড়ের পিছনে মিমিকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে না রেপ করবি। কেন মিমিকে রেপ করবি কেন? কারণ একটা ধর্ষিতা মেয়ের বিয়ে হয় না, একটা ধর্ষিতা মেয়ের বিয়ে হয় না, বিয়ে হয় না, ওরও বিয়ে হবে না, অংশুমানের মাথা চুল ছিঁড়বে, তখন ও শালা গিয়ে বলবে যে ওই মিমিকে বিয়ে করতে রাজি আছে, অংশুমান বাধ্য হয়ে মিমির সঙ্গে ওর বিয়ে দেবে, প্রপার্টিটাও পেয়ে যাবে, আর বদ্রীনাথ আপনার পোশাক কুর্তা প্রপার্টিটাও ও যখন পেয়ে যাবে ও তখন প্রপার্টিটা আপনাকে ট্রান্সফার করে দেবে। ও তোমার কি বুদ্ধি! তাহলে বলুন, তাহলে বলুন, তাহলে বলুন, আমি বললাম না আপনার সঙ্গে আমার সত্যি করে বলো তুমি কি ভূত? চুপ করে থাকো না, বলো তুমি কি ভূত নাকি ভূতর মতো দেখতে অন্য কেউ? বলো বলো তুমি। ভাগ্য 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 একেই বলে ভাগ্য, কথায় বলে অপরাধা যাব দেতা হ্যায় ছাপ্পর ফাড়কে দেতা হ্যায়। শালা ওই ভূতর ডুপ্লিকেট মালটার কি বুদ্ধি মাইলি? আজ ওই বিদেশি মালটাকে আমি ধর্ষণ করব, তারপর তারপর ও ওর সম্মান বাঁচাতে আমাকে বিয়ে করতে বাধ্য হবে। রাজত্ব রাজকোনা দুটোই হাতের মুঠোয়, মেঘ না চাইতে জল। ওই তো মালটা দিকে আসছে। এক্সকিউজ মি, বলুন ম্যাডাম। আমার এই লাইটারের গ্যাসটা না শেষ হয়ে গেছে, আমাকে একটা ম্যাচ বক্স এনে দিতে পারবেন? ও ম্যাট বক্স মানে দেশটা গাড়ি বক্স, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। ওই দেশ লাইকাটি দিয়ে আগুন আমি জ্বালিয়ে দেব, মানে বলছিলাম দেশটা গাড়ি বক্স আমি আপনাকে এনে দেব। থ্যাঙ্কস। ও ম্যাডাম একটা কথা বলবো? ও ম্যাডাম বলছিলাম আপনি না হেভি মাইডি। ও ম্যাডাম কোথায় যাচ্ছেন? হাউ ডিয়ার ইউ, আপনি আমার হাত ধরলেন কেন? এই সব নাকাই মানবে না তো মাইরি, আর ওই বিদেশে এই সব কোনো ব্যাপার? যখন তখন হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে। ও ম্যাডাম চলুন না ওই মাঝখানের পিছনে, আমি আপনাকে জাস্ট শাট আপ। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শালি আমার গালে চড় মারলি, ভেবেছিলাম কাজটা সহজ ভাবে হয়ে যাবে, এখন দেখছি সোজা গুলে কি উঠবে না, আঙুলটা আমাকে পেকাতে হবে। করিনি এখনো কিছুই, করিনি এবার করব, এবার সব করব, তোকে নষ্ট করব। না না হ্যাঁ তাহলে হাফ প্যান্ট পরে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছিস, তখন তোর জাত যাচ্ছে না, আর আমি তোকে একটু ছুঁয়েছি তার জন্য তুই আমার গালে চল মারলে। দেখ দেখ সালে, ছেলে
আমার মুখের গ্লাসটা কেড়ে নে, তুই কিন্তু ঠিক করলি না। এক পা এগোবার চেষ্টা করলে না তোর হাতটা আমি ভেঙে দেব। শালা, যেমন মালিক তার তেমন চামচে। আজকের পর থেকে আমি দেখেছি না তুই দিদিমণির পেছনে ঘুরঘুর করছিস, তো শালা এমন কালান কালাবো এই জন্মের ব্যথা পরের জন্ম অব্দি থেকে যাবে। নেহা তুই আমার গ্রামের ছিলি, তাই যাত্রায় বেঁচে গেলি, নাহলে ম্যাডামের জবানবন্দি নিয়ে আজই তোকে হাজতে পড়তাম। একবার ঈদ পুজোতে ঢুকতিস আর ওই ছট পুজোতে বেরোতিস, যাস শালা এখান থেকে। ঠিক আছে, আমারও একদিন আসবে, সেদিন সেদিন তোদের সব কটাকে আমি দেখে নেব। তুমি হয়তো গ্রামকে ভালো নাই বাঁচতে পারো, কিন্তু গ্রাম গ্রাম কখনো কোনো অতিথির অসম্মান হতে দেবে না। কি হয়েছে, কি হয়েছে রে মা? দিদিমণির কিচ্ছু হয়নি, দিদিমণি হয়তো গ্রামকে ভালো নাই বাঁচতে পারে, কিন্তু গ্রাম গ্রাম কখনো কোনো অতিথি ক্ষতি হতে দেবে না। ঝিলিক ঝিলিক, আমি তোমায় আশীর্বাদ করছি মা, জীবনের প্রতিটি যুদ্ধে তুমি ঠিক এইভাবে যেতে। কাকা বাবু, দিদি দিদি, আই এম সরি দিদি, আই এম সরি। দিদিমণি জানো দিদি, আমি বিদেশের মানুষ হয়েছি একথা ঠিক, বিদেশি পোশাক পরি একথাও ঠিক, কিন্তু কিন্তু আমিও তো একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে সম্মান হারানোর ভয়টা আর পাঁচটা মেয়ের মতো আমারও আছে দিদি। আর আজকে আজকে আমার সেই সম্মানটা তুমি বাঁচালে দিদি, তুমি। দেখলেন তো ম্যাডাম, যে গ্রামকে আপনি ভালো না বেশি দূরে সরিয়ে রেখেছিলেন সেই গ্রামে কিন্তু আজ আপনাকে আপন করে আপনার সম্মান রক্ষা করলো। এবার কি বলবেন ম্যাডাম? বলবো না, করব। বিদেশি হয়ে এদেশির কাছে মাথা নত করে একটা প্রণাম করব। দিদিমণি না না, আর দিদিমণি নয়, আমি তোমার থেকে অনেক ছোট, তোমার ছোট বোনের মতো, তাই আজ থেকে দিদিমণি বলে না ডেকে আমার নাম ধরে মিমি বলেই ডেকো। মিমি দিদি দিদি, আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো দিদি, আমি আমি এতদিন যা করেছি তা ঠিক করিনি, আমি খুব ভুল করেছি, আর তাই তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি দিদি, আই এম সরি দিদি, সরি। না 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 না, ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। কিন্তু ম্যাডাম, আপনার ওই ব্যাড স্মেল মানে গরুর পটির গন্ধ ওসব আবার পাচ্ছেন নাকি? কই কই, না তো, না না আর পাচ্ছি না, এখন তো শিউলি ফুলের গন্ধ পাচ্ছি। বাহ কি সুন্দর, কি ঝিলিক। আমি একদিন বলেছিলাম না যে তোমার ছোঁয়াপে মিমি একদিন বলতে বাধ্য হবে, ভিলেজ আই লাভ ইউ, গ্রাম আমি তোমায় ভালোবাসি। ও কিন্তু এসে ভালোবাসার কথাটাই বলল, কি ঝিলিক, আমার কথাটা মিলল তো? মিলে গেছে কাকা বাবু, একেবারে মিলে গেছে, ও দেশ আর এই দেশ মিলে মিশে একাকার হয়ে গেছে। কিন্তু দিদি, আমি যে ওই আঙ্কেলের সাথে হাত মিলিয়ে তোমার বড় ক্ষতি করে দিয়েছি দিদি। ক্ষতি করে দিয়েছ? হ্যাঁ দিদি হ্যাঁ, তোমার উপর প্রতিশোধ নেব বলে আমি ওই আঙ্কেলের সাথে হাত মিলিয়েছিলাম, আর ওই আঙ্কেল আমারই সামনে তোমার মাকে অনেক অনেক টাকার লোভ দেখিয়ে তোমার আর ওই ভূতদার মধ্যে ডিস্টেন্স তৈরি করে দিয়েছে, আর সেই দুঃখে বেচারা ভূতদার সুইসাইড করেছে। ভূত সুইসাইড করেনি, ভূত বেঁচে আছে। এসব এসব আপনি কি বলছেন কাকা বাবু? তাহলে ভূতদার মতন দেখতে ওই ছেলেটা ভূত গায়ের ছেলে, তোমরা ভাবলে কি করে যে ভূত গায়ের ছেলে হয়ে সাঁতার জানবে না? সত্যি তো কথাটা একদম মাথায় আসেনি। ভূতর জন্মদিনের দিন ঝিলিক যখন ভূতকে ওইভাবে অপমান করে তখন আমার একটু সন্দেহ হয়, আর তারপরে আমার মাস্টারমশাইয়ের সাথে দেখা। হ্যাঁ, আমি আমি আড়াল থেকে বিপ্লবের চক্রান্তটা শুনে নিয়েছিলাম, আর মাস্টারমশাইয়ের সাথে কথা বলে আমি পুরো ঘটনাটা বুঝতে পারি, আর তারপর আমি ভূতর সাথে প্ল্যান করি, আর ভূত আমার প্ল্যান মাফিক নদীতে ঝাঁপিয়ে পড়ে, তারপর আমি ভূতকে শহরের ভূত মতো দেখতে অন্য ভূত সাজিয়ে আবার এখানে নিয়ে আসি। সেদিকটা খেয়াল রেখো, কিন্তু
ঝিলিকদির সাথে ভূতদার বিয়েটা হবে তো? ওই বিপ্লব বাবু তো দিদির সঙ্গে ভূতদার বিয়েটা মেনে নেবে না? আরে হ্যাঁ হ্যাঁ, ওই বেটাই তো যত নষ্টের গোড়া, আর আপনি শুধু বলছেন হবে। আরে হবে হবে, ভূত নিজেই সে ব্যবস্থা করছে। এরপর ওই বিপ্লবের বারোটা বাজিল বলে। তবে তুই কোনো চিন্তা করিস না ঝিলি, তোর বিয়েতে কবজি ডুবিয়ে মাংস পোলাও না খেয়ে আমি কিন্তু আর বিদেশে ফিরছি না। আরে ড্যাডি, তুমি বিদেশে ফিরছো মানে? তুমি বিদেশে ফিরে যেতে চাইলে যাও, আমি আর বিদেশে ফিরছি না। আমি এবার থেকে ঝিলিক দিদির সঙ্গে এই গ্রামেই থেকে যাব। মিমি তো বেশ তো ম্যাডাম, এতদিন আমরা গেছি, এবার আপনিও আমাদের সাথে গান। গ্রাম ছাড়া ওই রাঙা মাটি আমার মন ভোলাইরে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটি আমার মন ভোলাইরে, ওরে কার পানে মন হাত বাড়ি, কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাগা মাটির তালগোল পাকিয়ে যাচ্ছে, আমার সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। ভূতর ছদ্মবেশে শহর থেকে আসা ওই ছেলেটার প্ল্যান আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে সময় নষ্ট হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব পাপাটি আমার নিজের নামে করে নিতে হবে। আমিও তো সেটাই চাই, আমি কি গায়ে পড়ে থাকবো নাকি? আমাকে তো কলকাতায় ব্যাক করতে হবে নাকি? হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু তুমি কি ব্যবস্থা করতে গিয়েছিলে বলো তো? ওই যত তাড়াতাড়ি সম্ভব প্রপার্টিটা যাতে আপনার নামে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু মশাই বলবো কি, আপনি তো নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছেন। নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছি তাহলে তো কি, ওই ঝিলিকের বাবা মা তো আমার সঙ্গে ঝিলিকের বিয়েটাই দিতে চাইছে না। আরে ঝিলিকের বাবা মা তোমার সঙ্গে ঝিলিকের বিয়ে দিতে চাইছে না তো আমি কি করবো? গ্রামে তো আরো মেয়ে আছে, তোমার থেকে পটাও একটা বোকা পাঠা। কে? আপনি? ও হ্যাঁ, আমি একটা যে কোনো মেয়েকে পটাই, মেয়েটা আমাকে বিয়ে করে বাড়িতে আসুক, কারণ মেয়েটা যদি পার্টিটা না খায়। এই কথা বলছো কেন ভাই? মেয়েটা যদি সম্পত্তি ট্রান্সফারের ব্যাপারে সইটা না করে তখন কি হবে? আমাকে খালি হাতে কলকাতা যেতে হবে, আমিও খালি হাতে থাকবে। এই কথাটা তো আমি ভেবে দেখিনি, তাহলে কি হবে? উপায় আছে। আছে? হ্যাঁ উপায় আছে, যা করার ওই ঝিলিকের বাবা মাকে দিয়ে করাতে হবে। শুনুন, ঝিলিকের মা ওই নীলিমা দেবী, ওকে আপনি টাকা দেবেন বলেছিলেন? হ্যাঁ দেবো বলেছিলাম, কিন্তু দেয়নি। এইবার দেবেন, এইবার দেবেন, সত্যি সত্যি দেবেন। আর হাতে টাকা পাওয়ার পর নীলিমা দেবীর লোভ যাবে বেড়ে, তখন নীলিমা দেবীকে বলবেন যে আপনি নীলিমা দেবীকে আরও টাকা দেবেন যদি বিয়ের পর নীলিমা দেবী ঝিলিককে দিয়ে ওই সম্পত্তি ট্রান্সফারের পেপারে সইটা করিয়ে দেয়। আর টাকা পাওয়ার লোভে মেরে হোক ধরে হোক নীলিমা দেবী ঝিলিককে দিয়ে ঠিক এই কাজটা করাবে। কিন্তু তুমি তো বলছো যে ঝিলিকের বাবা মা তোমার সঙ্গে ঝিলিকের বিয়ে দিতে চাইছে না। ওটা আবার সনাতন কাকাকে দিয়ে ম্যানেজ করতে হবে। শুনুন, একটু পরে সনাতন কাকা এখানে আসবে, সনাতন কাকার সামনে আমি আপনাকে ঠিক যেমনটি যেমনটি বলবো আপনি ঠিক তেমনটি তেমনটি করে যাবেন। চিন্তা করবেন, প্রপার্টি আমি আপনাকে বুঝিয়ে তবে এখান থেকে যাবো, প্রপার্টি আপনাকে বোঝাবো তারপর এখান থেকে যাবো। ও হ্যাঁ, ইয়ে আর একটা কথা, ঘরে কিছু টাকা পয়সা তোলা আছে? হ্যাঁ আছে, ওই জমি কিনবো বলে ব্যাংক ম্যানেজারকে বলে আজই আমি 12 লক্ষ টাকা তুলেছি। বেশ তাই হবে, 12 লক্ষ টাকা হয় তোলা আছে আলমারিতে আছে। বেশ বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 12 লক্ষ টাকা আলমারিতে। হ্যাঁ এই সনাতন কাকা এলে সনাতন কাকার সামনে আমি ঠিক যেমনটি যেমনটি আপনাকে বলবো তেমনটি তেমনটি করে যাবো। ঠিক চোখ কান বুঝে করে যাবো। দেখুন ও গিলিমা, ব্যাগ আর টাকা দাও, বাজারটা করে নিয়ে আসি। ও সনাতন কাকা, কি হলো? তোমার সঙ্গে কিছু কথা আছে। কি বল? বলছিলাম কি, ঝিলিকের সঙ্গে তুমি আমার বিয়েটা কবে দিচ্ছ? খবরদার ভূত, আমার ঝিলিক মায়ের দিকে একদম তাকাবি না, তোর থেকে অনেক ভালো পাত্রের সঙ্গে আমি বিয়ে দেবো। হ্যাঁ কেন কেন কেন, তুমি ঝিলিকের সঙ্গে আমার বিয়েটা দিতে চাইছো না কেন? তোর দাদা, হ্যাঁ তোর দাদা আমাকে অপমান করেছে, আমার গালি জোর মেরেছে। ও এই কথা? হ্যাঁ আমার দাদা তোমাকে অপমান করেছে, তোমার গালে চড় মেরেছে, তোমার পা ধোয়া জল কেউ পাপের প্রায়শ্চিত্ত করবে। এই প্রপার্টি, হ্যাঁ প্রপার্টি, হ্যাঁ প্রপার্টি, প্রপার্টি যা বলছিস সব করে যাবে, প্রপার্টি ঠিক আছে, প্রপার্টি, হ্যাঁ প্রপার্টি, প্রপার্টি। মা, ও মা, এক বালতি জল আর একটা গ্লাস নিয়ে এসো তো।
না না থাক না 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 থাকবে কেন থাকবে কেন না না হয় এটাই করতে হবে মাকে খালি আসতে দাও এক বালতি জল একটা গ্লাস মা খালি আসুক তারপর দেখবে মাকে খালি এই নে ছোট খোকা বালতি জল আর গ্লাস কিন্তু এগুলো দিয়ে তুই কি করবি একলা মা কি করি কাকা চটিটা খোল চটিটা খোল পাটা ডোবা পাটা ডোবা এই কাদা কাদা লাগা পা ধোয়া জল হেভি টেস্টি হয় এবার এখান থেকে এক গ্লাস জল আমি নিলাম দাদা দাদা ঢক ঢক করে খেয়ে নিন প্রপার্টি করে ঢক ঢক করে খেয়ে নিন প্রপার্টি ঠিক আছে দেখো 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 দাদা যে হাত দিয়ে তোমার গালে চড় মেরেছিল সেই হাত দিয়ে তোমার পা ধোয়া জল ঢক ঢক করে খাচ্ছে রাখো ও তো চেষ্টা পেয়েছে বলে খেয়েছে তাতে আমার কি কিন্তু ওই যে আমাকে চড় মেরেছিল কি গিন্নিমার সামনে কি গিন্নিমা আমি সেদিনের সাক্ষী তোমাকে চড় মেরেছিল তোমায় চড় মেরেছিল এবার তুমি চড় মারবে প্রপার্টি তুমি আমাকে চড় মারো কাকা মেরেছো মেরেছি কটা একটা আরেকটা মারবে কেন আমি তো একটা চড় মেরেছিলাম তুই হলি মহাজন তা যাকে টাকা ধার দিস যখন ফেরত নিস আসলে সঙ্গে সুদটাও নিস তো তা মনে কর সেদিন তুই একটা চর কাকাকে ধার দিয়েছিস আজ কাকা সেই চরটা তোকে ফেরত দিচ্ছে তা আসলটা নিবি আর সুদটা নিবি না তাই কখনো হয় ছোট খোকা একদম ঠিক কথাই বলেছে রে বড় খোকা তা না হলে যে তোর এই সুদের ব্যবসা লাটে উঠে যাবে গম্ভীর মুখে চর খাচ্ছেন কেন হাসতে হাসতে খান মনে রাখবেন প্রপার্টি হাসতে হাসতে খান হাসতে 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 খান প্রপার্টি প্রপার্টি না সনাতন কাকা তুমি আমাকে আর একটা চর মারো না না থাক না না থাকবে কেন সনাতন ছোট খোকা যখন বলছে তখন চরটা মার বড় খোকা কিচ্ছু মনে করো আমি কিচ্ছু মনে করবো না তুমি চড় মারো কাকা মেরেছো হ্যাঁ মেরেছি মেরেছো মেরেছি আমার উপর তোমার আর রাগ নেই তো না আর কোনো রাগ নেই তাহলে ঝিলিকের সঙ্গে আমার বিয়েটা দিচ্ছ দেখি নীলিমা কি বলে ও যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই নীলিমা দেরি হয়ে যাচ্ছে দাও হ্যাঁ আমি বাজারে থলে আর টাকা দিচ্ছি বালতিটা নিয়ে আয় সাবধানে নিয়ে আসবি এই কি এসব তুমি কি আরম্ভ করলে বলো তো ভাই কেন আরে চর তো দূরের কথা চাকরের পা ধোয়া জল পর্যন্ত খেতে হলো দল মশাই এত বড় প্রপার্টির জন্য আমি তো হিসি পর্যন্ত খেয়ে নিতাম হ্যাঁ তাই হ্যাঁ আমি তো হিসি পর্যন্ত শুনুন ইয়ে ভাই শুনুন একটু বলেন নীলিমা দেবী এখানে আসবে নীলিমা দেবী এলে নীলিমা দেবীর সামনে আমি আপনাকে ঠিক যেমনটি করতে বলবো তেমনটি তেমনটি করে যাবেন ঠিক আছে প্রপার্টি আপনাকে বোঝাবো তারপর এখান থেকে এই যে আমি এসে গেছি এবার বল কি বলবি কাকিমা ও কাকিমা বলছিলাম কি দাদা তো তোমাকে টাকা দেবে বলেছিল কিন্তু দেয়নি মনোকষ্টে ভুগছে কাকিমা কি মনোকষ্টে ভুগছে এই ক্ষমা চা ক্ষমা চা হ্যাঁ নীলিমা দেবী আমাকে ক্ষমা করে দাও শুধু ক্ষমা দিতে আমার বুকের ব্যথা কমে যাবে সেটাও চিৎকার করে বলতে হবে আসতেও তো বলা যায় কি মুশকিল সিম্পল কথাটা চিৎকার করে আসতেও তো বলা যায় ক্ষমাটা এক্সট্রা ক্ষমাটা এক্সট্রা তোমাকে টাকা দেবে মা দাদার আলমারি থেকে 12 লক্ষ টাকা নিয়ে এসো তো এই 12 লক্ষ কেন আমি তো 10 লাখ টাকা দেবো বলেছিলাম মাকে আসতে দে বুঝিয়ে বলবো মাকে আসতে দে ওই তো মা চলে এসছে 12 লক্ষ টাকা নিয়ে মা চলে এসছে বুঝিয়ে দেবো এই রে ছোট খোকা টাকা কিন্তু এতগুলো টাকা দিয়ে তুই কি করবি মা তোমার বড় ছেলে বলে আমার দাদা এই কাকিমাকে বলেছিল টাকা দেবে হ্যাঁ বলেছিলাম বলেছিলি তো মনে কর টাকাটা তুই দিয়ে দিয়েছিস হ্যাঁ ছোট খোকা একদম ঠিক কথাই বলেছে এই নে নীলিমাকে টাকাটা দিয়ে দে দিয়ে দিয়েছিস তাহলে টাকাটা কোথায় থাকার কথা ছিল কেন আমার কাছে টাকাটা কোথায় ছিল কেন বড় খোকার আলমারিতে তাহলে দাঁড়ালোটা কি কি দাঁড়ালো তুই কাকিমার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলি এখন 2 লাখ টাকা সুদ দিয়ে ফেরত দিচ্ছিস ভূতো দাদা এতদিন তো খালি সুদ নিয়েছিস একবার সুদ দিয়ে দেখ বুকে কতটা লাগে ছোট খোকা ঠিক কথাই বলেছে রে বড় খোকা নে নীলিমাকে টাকাটা দিয়ে দে
ব্যাজাল মুখে দিচ্ছেন কেন? বললাম না হাসতে হাসতে দিতে হবে প্রপার্টি, এতগুলো টাকা হাসতে হাসতে দিন প্রপার্টি, প্রপার্টি হাসতে 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 প্রপার্টি, একটা কথা বলে রাখুন প্রপার্টি। নাও নীলিমা দেবী, আমি সুদ সামে তোমাকে 12 লাখ টাকাই দিলাম। দাও দাও দাও, কি ভালোই না লাগছে। তোমার ভালো লাগছে আর আমার দাদার পেছন ফাটছে। চিন্তা করিস না দাদা, আমি বোরোলিন গরম করে তোর পেছনে লাগিয়ে দেবো। আমি তাহলে এখন আসি। আরে দাঁড়া দাঁড়া, আগে তো বলে যা যে ঝিলিকের সাথে আমার ছোট কাকার বিয়েটা কবে হচ্ছে। তোমরা যখন খুশি নিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। আরে আমি তো দিন দেখেই রেখেছি। আমি এই মাত্র পাঁচি থেকে আসছি, আগামী 12ই ফাল্গুন বৃহস্পতিবার গোধূলি লগ্নে। ওই দিনই তাহলে তুমি 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থা করো। আরে নীলিমা দেবী, কি আমাদের প্ল্যানের কথাটা বল। আরে বলছি বলছি তো, ছটফট করছিস কেন? বলছি বলছি বলছিলাম কি কাকিমা, ইয়ে দাদা না তোমাকে আরো টাকা দেবে। আরো টাকা? আরো টাকা দেবে? তত বড় হা করছো কেন? টাকা কি তুমি মুখে করে নেবে? টাকা তো হাতে করে নেবে, অত বড় হা করার কি আছে? হ্যাঁ দাদা তোমাকে আরো টাকা দেবে যদি তুমি দাদার একটা কাজ করে দিতে পারো। কি কাজ? আমি বলছি ঝিলিকের সাথে ছোট খোকার বিয়ে হয়ে গেলে ঝিলিকই হবে এবারে সমস্ত সম্পত্তির মালকিন, আর বিয়ের পরে ঝিলিক যাতে সেই সম্পত্তি আমার বড় খোকার নামে করে দেয়, তোকে সেই ব্যবস্থাই করে দিতে হবে। মা মা, তুমি? ওরে আমরা তো তোর মা নাকি? তুই তো শুধু আমাকে বলে বলে দাদা একটা গিয়ে প্রণাম কর। দাদা প্রণাম 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 প্রণাম। না না না, প্রণাম কথা হবে বাবা, প্রণাম কথা হবে। হ্যাঁ তাহলে ওই কথাই রইল, আগামী 12ই ফাল্গুন বৃহস্পতিবার গোধূলি লগ্নে। কি রে বড় খোকা, এই বিয়েতে তুই খুশি তো? আরে খুশি মানে, এতদিন আমি বলেছিলাম যে ভূতর সঙ্গে ঝিলিকের বিয়ে হবে না, আজ আমি বলছি ঝিলিকের বিয়ে ভূতর সঙ্গেই হবে, আগামী 12ই ফাল্গুন বৃহস্পতিবার গোধূলি লগ্নে। ভাই দাদা আজকে ভুতুর সাথে ঝিলিকের বিয়ে, বিয়েটা ভালো ভালো হয়ে যাক, তারপরে বিপ্লবের মাথায় বাজ ভেঙে পড়বে। ও যখন বুঝতে পারবে যে এটা নকল ভূত নয় আসল ভূত, আর ওকে আমি সাজিয়ে গুজিয়ে এখানে এনেছি, তখন ওর পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে। ও যখন বুঝতে পারবে যে প্রপার্টি ওর নামে করে দেওয়াটা একটা মিথ্যে নাটক মাত্র, প্রপার্টি ও পাবে না, প্রপার্টি ঝিলিকেরই থাকবে, তখন ওর পৃথিবীটা দুলে উঠবে। আর সেই শুভক্ষণটা আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো। সুমন একা একা কার সঙ্গে কথা বলছো? না ইয়ে মানে আমি ওই নিজের সাথে কথা বলছিলাম। ভূতর সঙ্গে ঝিলিকের বিয়েটা হলো? এখনো হয়নি, তবে হবে। আর বিয়ে বাড়িতে যখন এসেছি তখন নিজের চোখেই দেখে যাবো সিঁদুর দান। সাজিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি, ঝিলিক দেখি আমি নিজে হাতেই সাজিয়ে দিয়েছি। সেনা হয় দিয়ে সোমা, কিন্তু তুমি কি রূপে সেজেছো? তুমি শাড়ি পরেছো? হ্যাঁ মাস্টার মশাই, কাকিমা পরিয়ে দিয়েছি। কেন আমার ভালো লাগছে না? খারাপ লাগছে? খারাপ লাগছে মানে তোকে তো চেনাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে তুই বিদেশের মেয়ে, মনে হচ্ছে তুই এই দেশের মেয়ে। তাহলে স্বদেশের ছেলে দেখে এবারে মিমির বিয়ের ব্যবস্থা করুন কাকিমা, তুমি না? আরে মা এতে লজ্জা পেলে চলে? হ্যাঁ শোন, বিয়ে বাড়িতে অনেকগুলো নিমন্ত্রিত অতিথিরা এসেছে, তাদের মধ্যে কাউকে পছন্দ হলে আমাকে বলিস, আমি নিজে কথা বলবো। কাকিমা তুমি চুপ করবে? বিদেশি মেয়েরাও তাহলে এই স্বদেশি মেয়েদের মতো লজ্জা পায়? আপনারা সবাই চলে এসেছেন? তা তোমার মা বাবা এরা সব কোথায়? মা দিদির কাছে আছে, আর বাবা বরযাত্রীদের তদারকি করছে। ও হ্যাঁ ভালো কথা, তোমার মায়ের অপারেশনটা হয়েছে? বেশ বেকার বসে গেছে, মা এখন বেশ সুস্থ। আচ্ছা আপনারা এখানে থাকুন, আমি বাবা মাকে পাঠিয়ে দিচ্ছি। জানো ড্যাডি, তুই না ড্যাডি না কি জানো? বাবা বাবা বাবা, হ্যাঁ বাবা। জানো বাবা, এই ফার্স্ট টাইম আমি বাঙালি বিয়ে দেখছি, কত সিস্টেম, আমার খুব ভালো লাগছে। এই তো আপনারা সবাই এসে গেছেন, যাক
খুব ভালো হয়েছে। আসলে ব্যাপারটা কি জানেন তো, আমি একা মানুষ তো সব দিক সামলে উঠতে পারি না। ইয়ে বিপ্লব বাবু কোথায়? আরে বিপ্লব বাবু না থাক, আমরা সবাই রয়েছি তো নাকি? সনাতন কাকা বলছি বিয়ের তত্ত্বগুলো বারান্দায় রেখে দিয়েছি, প্রথম ম্যাচটা বসে গেছে, ঠিক আছে একদম। তাড়াতাড়ি নিয়ে এসো, এরপর আমাদের তাড়াতাড়ি সিঁদুর দানটা করে নিতে হবে। সিঁদুর দান? সেটা আবার কি বাবা? আরে আজকে ভূত ঝিলিকের স্মৃতিতে সিঁদুর দিয়ে ওকে দেবে সিঁদুরের অধিকার। অংশুমানদা, তোমরা সবাই মিলে প্ল্যানটা ভালোই করেছো, কিন্তু শেষ রক্ষা যে হবে না। বিপ্লব মালিক, ওই যে ওই বেড়াতে যত রাস্তা গোড়া আগর ব্যবস্থা করুন। করবো করবো, নিশ্চয়ই করবো। এই বিয়ে বাড়িটাকে আজ আমি শ্মশান বাড়িতে পরিণত করবো। তাই তো ভাবি যে মা আমাকে কোনোদিন সাপোর্ট করে না, সেই মা কেন আমার সঙ্গে এত তাল মেলাচ্ছে? ও তার মানে তুই আসল কথাগুলো জেনে গেছিস? হ্যাঁ জেনে গেছি বলেই বিয়ে বাড়ির খাবারটাকে স্বাস্থ্য বাড়ির খাবারে পরিণত করতে রিভলভারটা আমি গুলি ভর্তি করে নিয়ে এসেছি। বিপ্লবদা, কাজটা কিন্তু আপনি একদম ভালো করছেন না। কোন কাজটা? যেটা আমি করছি না যেটা তোমরা করছো? এই যে নীলিমা দেবী, লুকোচ্ছো কেন? দাও আমার 12,00,000 টাকা ফেরত দাও। আমি দেওয়াচ্ছি। আমি বলছি তুই এখান থেকে চলে যা। যাবো যাবো যাবো, আর তোমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। যতক্ষণ নাই প্রপার্টি এবং তোমার প্রপার্টি আমার নামে হচ্ছে ততক্ষণ পারলাম না তোমাকে সিঁদুরের অধিকার দিতে। মিমি, তুমি বিদেশে ফিরে গিয়ে বিদেশবাসীকে বলো এই বিশ্ব বাংলা অতিথিকে আপন করতে জানে, এই বিশ্ব বাংলা অতিথিকে আগলে রাখতে জানে, এই বিশ্ব বাংলা অতিথির কোনো ক্ষতি পথে দিতে পারে না। শালা আমার সঙ্গে মজা কি? তোমার মেয়েকে না নিয়ে আমি কোথাও যাবো না। ভূত তুই মরিসনি? মরে গেলে খুব ভালো হতো না? বিয়ের পরে তোর চাপে তো আমি এমনিই মরে যাব। বিয়ের আগে মরে কি লাভ বল? ও গুলিটা চালিয়েছিল ঠিক, গুলিটা আমার বুকে না লেগে বগলের তলা দিয়ে চলে গেছে। তোকে যা যা করানো ছিল করিয়ে দিয়েছি। কাকাকে তো চড় খাওয়ানো ছিল খাইয়ে দিয়েছি, কাকার পা ধোয়া জল খাওয়ানো ছিল খাইয়ে দিয়েছি, তোর বউকে লাইনে আনাচ্ছি ঝিলিকে দিয়ে সেটাও করিয়ে দিয়েছি। মিমু এখন বাংলাকে ভালোবেসে ফেলেছে, তোর কোনো প্রয়োজন? এবার যা, বাকি জীবনটা জেলের ভেতর সুদের কারবারটা করে দে। বিপ্লব বাবু, মহাজন দু রকমের হয়, একজন যারা ভালো মানুষের মুখোশ পরে শয়তানি করে, আর একজন যারা সত্যিই ভালো মানুষ হয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ায়। মহান যেজন সেই তো মহাজন, জেল থেকে ফিরে মহান জন হবার চেষ্টা করবে। জান জান অফিসার, নিয়ে যান ওকে। বলেছিলাম না যেদিন সুযোগ পাবো পেটাতে পেটাতে নিয়ে যাবো, চল চল। ব্যাস, আর দেরি করা ঠিক হবে না, চলুন চলুন চলুন, লগ্ন বয়ে যাচ্ছে। মনের মিলনটাই তো সবচেয়ে বড় মিলন সনাতন কাকা, আর এর জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নাই। ভূত ভূত দাও, তুমি ঝিলিকার স্মৃতিতে সিঁদুর দিয়ে ওকে দাও সিঁদুরের অধিকার। ছোট কাকা, আমি বাড়ি
ছিলাম আকাশ বাতাসকে সাক্ষী রেখে আর ফণীভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চের সমস্ত মানুষদের সাক্ষী রেখে দিলাম তোমায় সিঁদুরের অধিকার। সে না হয় দিলি, কিন্তু একবার ভাবছো গ্রাম বাংলার মেয়েদের এই এক চিতে সিঁদুরের অধিকার পাওয়ার জন্য কতটা পথ চলতে হয়, কতটা যুদ্ধ করতে হয়। হ্যাঁ, আর সেই যুদ্ধে আজকে তুমি জিতে গেছো বলেই তো আজ তুমি পেলে সিঁদুরের অধিকার। লাগে রাঙা হলো কোনে বুগো, লাগে রাঙা হলো কোনে বুগো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে।